আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি অনেক একা অনুভব করছি এখানে। বিদেশি নাম্বার দেখে বুঝতে বাকি রইল না এটা কে হতে পারে। তাছাড়া ও তার লেখার ভঙ্গি, মাঝরাতে এভাবে মেসেজ করলো, কবরস্থান থেকে এসে নিজেকে এক বিষণ্নতায় অনুভব করছে আদনান। না চাইতেই চোখ ভিজে আসছে বারবার। কাকে শোনাবে এই ভাঙ্গারি দেয়ার গল্প? তখনই মনে পড়লো আয়েশার কথা। একটা মোহ টেনে নিয়ে যাচ্ছে নিজের দিকে। আয়েশা দ্রুত ফোন করে আদনানকে, কল রিসিভ হলো, অথচ হ্যালো পর্যন্ত বলেনি। ভারী নিঃশ্বাসের আওয়াজ কানে বাড়ি খাচ্ছে বারবার। আয়েশা বলল, আপনার দেশে আসা ঠিক হয়নি। মিনিট দিয়েক সময় নিতে উত্তর এলো, আপনাকে একা ছেড়ে দিতাম। কি হতো একা ছেড়ে দিলে? হারিয়ে যেতাম নাকি? সাথে এসে তো কোনো লাভ হলো না। রাতের সময়টা বোধহয় মানুষের অনুভূতিগুলোকে বেগ প্রদান করার জন্যই আসে। সর্বকল্পনা জল্পনা এই সময়টাতেই তো আত্মপ্রকাশ করে। আদনানের কণ্ঠ ভারী, সর্বদা চওড়া আওয়াজে ফালতু বাঁকা মানুষের গলার এত পরিবর্তন অস্বাভাবিক, অস্বস্তিকর লাগছে। আদনানের সব আবেগেরা যেন বদ্ধ আধার ঘরে জাগ্রত হয়। প্রসঙ্গ পাল্টে আয়েশা বলল, আপনি আছেন কোথায়? জেনে কি করবেন? আশ্চর্য, জানতে পারি না। আদনান অস্ফুট স্বরে বলে উঠল, আমার খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? শরীর ঠিক আছে? আপনি অযথাই আসলেন না, একা এখানে আপনাকে দেখবে। দিনের বেলা হলে একটা কথা ছিল, রাতে খারাপ লাগছে, এখন কিভাবে কি করব? আয়েশার বিচলিত কণ্ঠ শুনে নিঃশব্দে হাসলো আদনান, চোখ বুঝে নিয়ে বলল, দিনে খারাপ লাগলে আপনি আসতেন আমার মন ভালো করতে? আপনি এভাবে কথা বলছেন কেন? আমার হাসি খুশি স্বভাবও আপনার সহ্য হয় না। এখন শান্ত আছি, তারপরও জিজ্ঞেস করছেন এভাবে কথা কেন বলছি। আদনানের এমন কণ্ঠস্বর অদ্ভুত লাগছে, একটা গভীরতা মিশ্রিত এই স্বরে, নতুন এক আদনানকে উপলব্ধি করছে যেমন। তার এই বদলে যাওয়ার রূপ আয়েশাকে না গ্রাস করে ফেলে। আপনার হয়তো ঘুমোলে ভালো লাগবে, জার্নি করে এসেছেন, ঘুমিয়ে পড়ুন। ভার্সিটিতে ব্যস্ততম দিন, পরীক্ষার আগের ধকল, সকাল 7টা থেকে দৌড়ের উপর আছে সকলে। শেষ বর্ষ, সেই সুবাদে চাপ বেশি, ডকুমেন্ট জমা দিতে হবে, তাছাড়াও অনেকের সাথে আজ শেষ দেখা। এরপর দেখা হবে পরীক্ষার হলে, অনেককেই আর পাওয়া যাবে না। গন্তব্যে ছুটবে যে যার মতো। জাবেদ আর শাহরিয়ার মাস্টার্স করছে এখানে, শাহরিয়ার হলে থাকে আর জাবেদ আয়েশাদের বাড়ি থেকে ঠিক 5 মিনিটের দূরত্বে। আয়েশা থেকে এক ব্যাস সিনিয়র তারা। ভার্সিটির আঙিনায় আড্ডা দিতে দিতে আয়েশাকে এগিয়ে আসতে দেখল। কাছে এসে দাঁড়াতে শাহরিয়ার বলল, কি টিমমেট, সব কাজ শেষ? শাহরিয়ার আয়েশাকে টিমমেট বলেই ডাকে। ভার্সিটির বিভিন্ন কাজে তাদের তিনজনের জুটি, যে কোনো প্রোগ্রাম থেকে শুরু করে ফেস্ট, যে কোনো জায়গায় একজন আরেকজনের পিছু পিছু। আর শেষ, আজকে যেই প্রেশার গিয়েছে, জাবেদ বলল, লাঞ্চ করেছিস? না, এখনো করিনি। চল তাহলে, আমরা লাঞ্চ করিনি। আজ না ভাইয়া, তোমরা যাও, আমার কাজ আছে। জাবেদ শাহরিয়ারকে বিদায় নিয়ে ফোন হাতে নেয় আয়েশা। ফোনের স্ক্রিনে নাম্বারের দিকে চেয়ে ভাবছে কল কি করবে, করাটা কি উচিত। দ্বিধাদ্বন্দ্ব জড়িত মন সিদ্ধান্তহীনতায় ভুগে একদিন অক্কা পাবে। একসময় বিনা সিদ্ধান্তে কল করেই ফেলল। ঘুমজড়িত গলার স্বর ভেসে এলো, হ্যালো, আপনি ঘুমোচ্ছেন? আয়েশার জোরালো আওয়াজে ঘুম চোখ ছেড়ে পালিয়েছে, প্রশ্ন করছে না যেন ধমকাচ্ছে। সম্পূর্ণ জাগ্রত হয়ে উঠে বসে আদনান বলল, ঘুমাচ্ছিলাম কেন? 30 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে ধানমন্ডি আসেন। কেন এত প্রশ্ন করেন কেন? ধানমন্ডি চেনেন না তো? ম্যাডাম, আমি না বাংলাদেশেরই মানুষ, আপনার চেয়ে ভালোই চিনি। গুড, দ্রুত আসুন। আর হ্যাঁ, আধ ঘন্টার 30 মিনিট হয়, এটা যেন মনে থাকে, আমার যেন অপেক্ষা করতে না হয়। খট করে ফোনটা কেটে দেয় আয়েশা। আদনানকে কোনো সুযোগই দিল না তার মত রাখার। কোনো কিছু না ভেবে উঠে পড়ে আদনান, দেরি করাই যাবে না। কণ্ঠস্বরে মনে হয়েছে খেপে আছে, কোনো রকম শাওয়ার নিয়েছে, কাপড় বদলে দৌড় লাগায়। ভেজা চুলগুলো থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে কপালে। রোদ্রের উত্তাপে সিএনজি জন্য দাঁড়িয়ে আছে সবাই নারাজ ধানমন্ডি যেতে, কিছু সারি বদ্ধ বাইক দাঁড়ানো। এর মধ্যে একজন বলে ওঠে, কোথায় যাবেন ভাই? ধানমন্ডি। আসেন। আদনানের মাথায় আসলো না, সে বাংলাদেশে থাকাকালীন রাইড শেয়ারের প্রচলন ছিল না। ভাবুক আদনানকে দেখে লোকটি আবার বলল, রাইড শেয়ার ভাই, ভাড়া নিয়ে চিন্তা করা লাগবে না,
150 টাকা দিলেই হবে। চোখের নিচে ক্লান্তের ছাপ, অতি সামান্য কাজল লেপটে আছে আশেপাশে, ঘামার্তো মুখখানা মলিন হয়েছে। কাঠফাটা রোদে রাস্তার একপাশে আটোসাটো হয়ে দাঁড়িয়ে থাকা এক নারী চোখ কাটছে, ওলট পালট চুল লেপটে বিধ্বস্ত দেখাচ্ছে, তারপরও এই ক্লান্ত মুখ জুড়ে আছে একরাশ মায়া। আদনানকে এভাবে চেয়ে থাকতে দেখে মুখ ঘুরিয়ে দেয় আয়েশা, অন্যদিকে ফিরে বলল, আপনি 10 মিনিট লেট। আপনার ঘড়ি বোধ হয় 10 মিনিট আগে চলে। জি না। তাই তো তারা দিলেন কেন? এ প্রশ্নটা এড়িয়ে গেল, পাশে থাকা একটি রেস্টুরেন্টের দিকে এগিয়ে বলল, আসেন। শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্টে মুখোমুখি বসে তারা উভয়। আদনান চোখ ঘুরিয়ে চারপাশ ভালো মতন পর্যবেক্ষণ করছে, কতটা বদলে গেছে সবকিছু, অনেকটা উন্নত হয়ে গেছে। রেস্টুরেন্টে বসে বোঝাই যাচ্ছে না বাংলাদেশে আছে, আমেরিকান ভাইব সবখানে, ক্লাসি ব্যাপার। আয়েশা আদনানকে এড়াতে মোবাইলের স্ক্রিনে মনোনিবেশ করে আছে, তার এসবে কিছুই যায় আসে না, দেশে এসব দেখে অভ্যস্ত সে। অনেক সময় অ্যাম্বিয়েন্স দেখে আয়েশার দিকে তাকালো, এসির বাতাসে ঘাম শুকিয়ে মুখ শুষ্ক দেখাচ্ছে। আপনি কি আমার সাথে ডেটে আসছেন? শুরু হয়েছে আপনার? আদনান হেসে উত্তর দিল, ও সরি, ভুলেই গিয়েছিলাম, আমি গম্ভীর মুখ ধারণ করেছি। আবারও মোবাইলে চোখ দিয়ে বলল, কি খাবেন? ট্রিট দিচ্ছেন? এত কথা না বলে অর্ডার করেন, আমি অনেক ক্লান্ত, একটার বেশি কথা বলবেন না, খেয়ে দিয়ে ভাগেন। ডেকে এনে অপমানজনিত কথাবার্তা বলা হচ্ছে, তবে সত্যিকার অর্থে অপমান না, মনের মাঝে আটকে থাকা কথাগুলো প্রকাশের ব্যর্থতা এই হাল তার। কাল রাতের বিষয়কে কেন্দ্র করেই আজ তাকে এখানে ডাকা, সেটা কি আর মুখে বলবে? রাগে ভঙ্গিতে একের পর এক কথা শুনিয়ে বোঝাতে চাচ্ছে, তার মধ্যে যত্ন নামক অনুভূতিটা নেই। আদনারের বুঝতে এতক্ষণ সময় নেয়নি। ধারালো বাণীর আড়ালে থাকা আয়েশার মনের অবস্থা বোধগম্যতার বাহিরে নয়, তবে তাকে বিরক্ত করতেই হয়। একে একে অনেক কিছুর লিস্ট আয়েশাকে শোনালো, এসব খাবে, 20টি আইটেমের নাম বলেছে, একটা স্বাভাবিক মানুষ এত কিছু খেতে পারবে? ভেবে চক্ষু চড়ক গাছ, যেহেতু নিজে ডেকে এনেছে তাই আর কিছু বলল না, নরম সুরে বলল, আপনি যা ইচ্ছা অর্ডার করতে পারেন। আয়েশার মুখ এইটুকুখানি হয়ে গেছে, সত্যি এতগুলো খাবার অর্ডার করবে? এত টাকা তো সাথে আনেনি, মানসম্মান হারাতে বসলো বুঝি। আয়েশার নিস্তেজ মুখ দেখে অগোচরে হেসে ফেলে আদনান, ওয়েটারকে ডেকে শুধু একটা প্লেট আর অর্ডার করে দিল তার জন্য। আয়েশা আদনানকে বুঝতে না দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে, নিজের জন্য অর্ডার করে নেয়। ট্রিট দিয়ে কি পাপের প্রায়শ্চিত্ত করছেন? এই যে এতদিন জ্বালিয়েছেন, এত অনুশোচনা হচ্ছে বুঝি। তীর্যকপূর্ণ দৃষ্টি ছুড়ে আয়েশা বলল, আমি আপনাকে জ্বালিয়েছি? হ্যাঁ তো কি, আমি জ্বালিয়েছি? শুনে রাখেন, আমি আদনান শেখ, একজন ভদ্র এবং ভালো ছেলে। অতীবমাত্রার আশ্চর্যজনিত হয়ে আদনানের পানে চেয়ে আছে আয়েশা, লোকটা আবার তার পুরনো রূপে ফিরে এসেছে বলেই ফেলল, আগের রূপে এসছে না পারে। আদনানের মুখের হাসি ঘুচে গেল, দৃষ্টি প্রগাঢ় করেছে, চোখ জোড়া ছোট হয়ে আসতেই নিজের পলক নামিয়ে ফেলে। এমনিতেই কারো চোখে চোখ রেখে কথা বলতে পারে না সে, তার এই বদলে যাওয়া দৃষ্টি বোধ করে ছাড়বে আয়েশাকে। গম্ভীর মুখটা আপনার ভালো লাগছিল না তো? উপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, কথার ধরনও শিহরণ জাগায়, সম্পূর্ণ বিপরীত একটি কথা বলে বসে আয়েশা। একা এসেছেন দেশে, পরিচিত কেউই নেই এখানে আপনার, যেহেতু আমেরিকার আপনার বাসায় আমরা এতদিন থেকেছি, অবশ্যই এখানে আমারও কিছু দায়িত্ব আছে, শুধুই কৃতজ্ঞতা প্রকাশ করলাম, অন্য মিনিং ভেবে নেবেন না এটার। আদনান তার ভারী কণ্ঠ বজায় রেখে সরাসরি বলে ফেলল, প্রসঙ্গ পাল্টে ফেলেন কেন আপনি? আপনি তো সাহসী নারী, তাহলে দৃষ্টি এড়িয়ে যাচ্ছেন কেন? বলেন, আমার মুখ, গম্ভীর মুখ আপনার ভালো লাগছিল? উত্তর দিলে মানব না, আপনি সত্যি একজন সাহসী। এখনো চোখ তুলে তাকায়নি, সাহস পাচ্ছে না, অদ্ভুতভাবে তাকায় সে, ভারী নিঃশ্বাস ছেড়ে আয়েশা বলল, আপনার কোনো কিছু আমার ভালো লাগে না, বুঝেছেন? আচ্ছা ওকে। খাবার শেষ করে বেরিয়ে আসলো তারা, খাবারের বিল নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, অবশেষে আয়েশাকে হারিয়ে জয়ী আদনান, সন্ধ্যা নামবে বলে ভাব। রেস্টুরেন্ট থেকে বের হতে চমকে উঠল, বৃষ্টি হচ্ছে, তুমুল বর্ষণ না হলেও এই বৃষ্টিতে বের হলে ভিজে একাকার হয়ে যাবে। আদনান বলে ওঠে, চলেন ভিজি। মাথা খারাপ নাকি? বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জ্বর আসবে। একদিন ভিজলে কিছু হবে না? না একদম না। আয়েশার কথা গ্রাহ্য না করেই সামনে দাঁড়ানো রিকশা চালককে ডেকে নিল, রিকশায় চড়ে আয়েশাকে ডেকে চলেছে হাতের ইশারায়। রিকশা চালকও আয়েশার দিকে চায়, তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আদনান নেমে আসে, অপ্রস্তুত আয়েশার হাত টেনে নিয়ে যায়। রিমঝিম বৃষ্টিতে মুখর ঢাকা শহর, তিন চাকা রিকশা চলছে কংক্রিটের পিছিল রাস্তায়, কেউ ঠায় খুঁজছে মাথা গোজার যেন ভিজতে না হয়,
কেউ দিব্যি ভিজছে। ছোটখাটো রিকশায় এক বিশাল দূরত্ব নিয়ে বসে আয়েশা, বৃষ্টির পানি কপল বেয়ে চলছে, চোখের পাপড়িগুলোতেও শিশির বিন্দুর মতন জল জমেছে। খুব কাছ থেকে অনুভব করল আয়েশাকে আজ ঠান্ডায় কাঁপতে থাকা ঠোঁট আর জড়সড়ো হয়ে থাকা দেহ আদনানের দৃষ্টিশক্তিকে চরমভাবে আকর্ষিত করছে। নির্বিকাচ্ছে পলকহীন নেট্য যুগল হিমশীতল কণ্ঠে কানে এসে বাড়ি খায়, ঠান্ডা লাগছে, চা খাবেন? তৎক্ষণাৎ না করলো না আয়েশা, এই সময়টা চায়ের অনেক দরকার, ঠান্ডায় জমে যাচ্ছে। হাসি আসবে আসবে ভাব, শুরু থেকে ঠান্ডা নিবারণ না করলে পরীক্ষার আগে জ্বর বাঁধিয়ে বসবে সে। দু হাতের মুঠোয় স্বচ্ছ চায়ের কাপ ধরে চুমুক দিচ্ছে আয়েশা, দেহের কম্পন এখনো থামেনি। চুলোর পাশে বসে থাকায় কাপড় অনেকটা শুকিয়ে এলো, লালাভা ছড়িয়ে থাকা নাক টানতে টানতে দু কাপ চা খেয়ে নিলে অল্প সময়ে বারংবার আওড়াচ্ছে। আমার সামনে পরীক্ষা, একদম ঠান্ডা লাগলে চলবে না। চা খাওয়ার পাল্লা শেষে দুজনই পা বাড়ায়, অনেক সময় হলো, এবার বাড়ি ফিরতে হবে, আর আদনান চলে যাবে হোটেলে, দুজনে গিয়ে লম্বা একটা ঘুম দেবে। I really enjoyed the groomy evening. Thank you so much. Welcome. আসেন বাড়ি পৌঁছে দিই, আয়েশা উত্তরে বলল। না আপনি হোটেলে চলে যান, আমি যেতে পারবো, সামনে একটা শর্টকাট রাস্তা আছে, সময় লাগবে না। আমার তাড়া নেই, এগিয়ে দিয়ে আসছি, চলেন। হাঁটতে হাঁটতে সেই রাস্তায় গিয়ে পৌঁছেছে। অন্যান্য রাস্তার তুলনায় এখানে মানুষের সমাগম কম, কুকুরের রানাগোনা বেশি, ভেজা পিচ্ছিল রাস্তা, একটুখানি এগোতেই পুরো জুতো নষ্ট হয়ে যায়। এখানে এসে আদনানের সর্বপ্রথম শব্দ ছিল ভয়ানক, এখানে মোটেও একা ছাড়া যাবে না আয়েশাকে। শুভ্র ওড়না জড়িত আয়েশা ধীর পায়ে তালে তাল মিলিয়ে হাঁটছে, পাশাপাশি হাঁটার মধ্যেও যেন এক প্রশান্তি, এ অল্প সময় বেশ আনন্দের ছিল। অল্প অল্প করে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসছে সে, মনে আশা জাগালো পুনরায়, এভাবেই যদি সারাটা জীবনের জন্য পেয়ে বসতো তাকে। টুকটাক কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে, আচমকা আঘাতে মৃদু চিৎকার করে ওঠে আদনান, পিঠের উপরে সজোরে কেউ আঘাত করেছে। ব্যথায় কুকরে সামনে দিকে ঝুঁকে আছে আদনান, পেছনে তাকানোর ফুরুৎসত হয়নি। আয়েশার ভয়ার্ত চোখ পিছু ফিরে তাকাতেই ভরকে ওঠে। একসাথে বৃষ্টিতে ভেজা চা খাওয়া খুব রোমান্টিক, তাই না? আমার আবার তো রোমান্স সহ্য হয় না, বুঝলে? আদনানের বুকে ধাক্কা দিয়ে তাকে বলল, অনেকক্ষণ যাবত দেখছি তোদের, আর আয়েশা যেমনটা ভেবেছিলাম, পেয়ে গেছো নিজের প্রিন্স চার্মিং। করুণ চক্ষু আদনানের দিক থেকে সরিয়ে আনে, রিহানের কথায় আগুন ধরে যাচ্ছে মাথায়, প্রশান্ত মস্তিষ্কে রাগ ছেয়ে গেল। পিঠে হাত চেপে চুপচাপ হয়ে দাঁড়িয়ে আদনান তাকে ধাক্কা দেওয়ার বিনিময়ে একটা শব্দ পর্যন্ত করেনি, হাতের লাঠিটা ফেলে আবার এগিয়ে গেল আদনানের দিকে, কলা চেপে বলল, যদি উদ্দেশ্য আয়েশাকে পাওয়ার হয় তাহলে ভুলে যা, বিনা দোষে মরবি। আয়েশা এগিয়ে গিয়ে রিহানের হাত ছাড়ানোর চেষ্টায়, রিহানের মুখে হিংস্রতার ছাপ, ছাড়াতে ব্যর্থ হলে আয়েশা চিৎকার করে বলে উঠল, আর কত নিচে নামবি তুই? এতটা নিচে নামতে আমি চাইনি, এই তুমি আমাকে বাধ্য করেছো এতটা নিচে নামতে। ঠিকই তো অন্য ছেলে নিয়ে রাত বিরাতে ঘুরে বেড়াচ্ছ, তখন আমি যা ইচ্ছে তাই করব, তাতে তোর কি? আমার সহ্য হয় না অন্য কোনো ছেলে তোমার পাশে দেখলে। আদনানকে চুপচাপ দেখে রিহান সুযোগ পেয়ে বসেছে, হুশে নেই সে, সাহস বেড়ে আকাশচুম্বী আরো একবার আঘাত করতে তেড়ে আসে। ব্যথাকাতর মুখখানায় আকস্মিক হাসি ফুটে ওঠে, আদনান হাসছে, যেন বেশ মজা পাচ্ছে এসব দেখে। হাত থেমে যায় রিহানের, আশ্চর্য হয়ে আদনানের দিকে চেয়ে, আয়েশাও তাকে হাসতে দেখে হতভম্ব, এটা হাসার মতন পরিস্থিতি নয়, রিহান তাকে এত কিছু বলছে, আঘাত করছে, তার বিরোধে কিছু বলল না, হাসি থামিয়ে আদনান মুখ খুলেছে। এইটুকু হ্যাংলা পাতলা ছেলে আমার কাঁদ অবধিও পড়ে না, সে কিনা আমাকে মারছে, কলার চেপে ধরছে, আমি যদি ধরি ওর একটা হাড়ও অবশিষ্ট থাকবে না, আসছে সিনেমার ভিলেনের মতো ফাইটিং করতে। তাদের মধ্যে কথা বাড়তে দিলেই বিপদ, যত দ্রুত এখান থেকে চলে যাওয়া যায় ততটাই ভালো, না হয় পরিস্থিতি কতদূর গড়াবে কে জানে। রিহানের নিকৃষ্টতা সম্পর্কে অজানা নেই কিছুই, আয়েশা আদনানের কাছে এসে বলল, চলেন এখান থেকে, ওর শাস্তির ব্যবস্থা আমি করছি, এটা রাস্তা, এখানে ওর মতন কুকুরের সাথে সিন ক্রিয়েট করা ঠিক হবে না। আদনান হাত তুলে বলল, আরে দাঁড়ান না, ওকে একটা অ্যাডভাইস দেই। রিহানের দিকে এগিয়ে যায় আদনান, তার কাঁধে হাত রাখলে হাত ছাড়া দিয়ে ফেলে দেয় রিহান। আদনান বলল, ভাই তোমার বর্নভিটা খাওয়া উচিত, মারামারি করার জন্য শক্তি দরকার, এখন যদি তোমাকে আমি আয়েশার দৃষ্টি দেওয়ার অপরাধে মেরে তক্তা বানিয়ে ফেলি ব্যাপারটা অনেক আনফেয়ার দেখাবে। তোর কথায় আমি ভয় পাবো ভেবেছিস? যা বাবা, আমি ভয় কোথায় দেখালাম, বেশি বোঝা তো মেয়েদের স্বভাব, তোমার উপর থেকে নেই আমার পুরোটাই ছেলে মনে হচ্ছে। আয়েশা বলে উঠল,
এই নির্লজ্জের সাথে কথা বাড়াচ্ছেন কেন? চলেন এখান থেকে। এই যাত্রায় রিহান মুখ খুলে নেই, চুপচাপ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। নিরবতা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আবাস, নতুন কোনো ছক আঁকছে হয়তো। আদনান এগিয়ে গিয়ে আকস্মিক আয়েশার হাত চেপে ধরে, ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল আয়েশা। বাঁধন দৃঢ়, যেন হাত ছাড়লেই পালিয়ে যাবে। এতটা অধিকার বোধ কি করে আসলো তার মধ্যে? কিসের অধিকার? শক্ত হাতে ছোঁয়ায় কোনো শব্দ বের হলো না আয়েশার মুখ থেকে। প্রশ্ন অবধি করল না কেন বিনা অনুমতিতে তার হাত ধরা হয়েছে। আদনান দৃষ্টি দেয় তার দিকে, কিছু দূর এগিয়ে নিচু সুরে বলল, আমি মোটেও হাত ধরতে চাইনি, একটু দেখলাম আপনার আশিক কেমন রিয়াকশন দেয়। বেচারা তো কিছু বললই না। আয়েশা পেছন ফিরে চায়, রিহান সেখানে উপস্থিত নেই, চলে গেছে। সে তো থেমে যাওয়ার মানুষ না, চুপ থাকবে না কখনোই। দারুণ রকমের ভয় মনে ঝুঁকছে নতুন ভীতি। কোনো রকমের বিবাদ না করে চলে যাওয়া নতুন কোনো বিপদের আগাম বার্তা দিচ্ছে না তো। হাতে টান পড়তে ফিরে তাকায় আয়েশা, মনে পড়ল আদনান তার হাত চেপে, হাতটা আলতো করে ছাড়িয়ে বলল, ও চলে গেছে। তাই বলে হাত ছেড়ে দিবেন? যদি সেই ছেলের ভূত প্রেত আপনার উপর ভর করে? না না, আমি এই রিস্ক নেব না, হাত ধরেন দ্রুত। একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। আদনান দাঁড়িয়ে যায়, চেহারায় ব্যাপক পরিবর্তন চলে আসে, গাঢ় দৃষ্টি স্থাপন করে বলল, সুযোগ আমি চাই না, ওই ছেলে নিতে চাই। তার দৃষ্টি আপনার জন্য খুবই জঘন্য, আমি প্রোটেক্ট করতে চাই। আয়েশার মুখের দিকে চেয়ে আবার বলল, দেবেন সেই সুযোগ? দৃষ্টি ঝুঁকেছে, মুখটা মিয়ে আসলো। আর কতদিন রিহান নামক বোঝাটাকে সহ্য করবে? আত্মসম্মানের ভয়ে মুখ বুঝে সহ্য করে নিচ্ছে সবকিছু। দিন শেষে তো দুর্নাপ তারই হবে, কে বিশ্বাস করবে তাকে? আয়েশা কাতর কণ্ঠে বলে উঠল, আমার জীবনে অনেক বড় একটা অভিশাপ রিহান, ভালোবাসার একটা মিথ্যে নাটক সাজিয়ে আছে। দাবি করে আমাকে সে ভালোবাসে, আমি তো বাসি না, কোনোদিন বাসিনি। চোখ তুলে আদনানের দিকে চাইল আয়েশা বলল, আপনিও ভাবেন এক হাতে তো তালি বাজে না, আমাকে বাজে মেয়ে ভাবেন, হয়তো আমাকে বিয়ে করার যে চিন্তাটা মাথায় এসেছিল সেটাও এখন আর থাকবে না। আর আমি চাই না বিয়ে করে নিজের জীবনের কোনো ঝামেলা অন্যের ঘাড়ে চাপিয়ে দিই, আমাকে অনেকটা রুট ভাবতে পারেন। অতিরিক্ত রাগ অথবা অতিরিক্ত অনুভূতি প্রবণ হয়ে পড়লে মানুষের মুখ থেকে এমন কিছু বাক্য বেরিয়ে আসে যেটা তার সম্পর্কে জানতে সাহায্য করে। অন্তরের অন্তঃস্থল অবধি দেখা যায়, সারাক্ষণ চুপ থাকা মানুষ আয়েশা কিছু এলোমেলো বাক্যে মনের কিছু কথা উন্মোচন করে দিল। আদনান হাসে বলে, পাগল আপনি, আমি কেন এসব ভাবতে যাব? কারণ সবাই আমাকে না জেনেই সারাটা জীবন দোষী করে গেছে, আমার কোনো ভুল না থাকা সত্ত্বেও। নিজেকে গুটিয়ে রাখলে তো মানুষ ভুল বুঝবেই। সাহস হয় না নিজেকে কারোর কাছে প্রকাশ করার। নরম হাতে আবারও ঠান্ডা স্পর্শ পায়, এই ছোঁয়ায় ভিন্নতা আছে। আগলে ধরে আছে দুটো হাত তার হাতের মুঠোয়, কয়েক ইঞ্চের দূরত্ব মিটিয়ে আদনান বলল, সবার কাছে নিজেকে প্রকাশ করার দরকার নেই, সবাই আপন হয় না, কিছু মানুষের সাথে আত্মার সম্পর্কও গড়ে ওঠে, অনেক সময় নেয় এই বন্ধনগুলো গড়ে উঠতে, আর সময় নিয়ে যে সম্পর্কগুলো গড়ে ওঠে বেশ মজবুত হয়। আরও একটা কথা, এই পৃথিবীতে মানুষের একে অপরের সাথে দেখা হয় কোনো না কোনো কারণে। আপনি ইউএস আসার একদিন আগে আমি আকাশের দিকে চেয়ে বাবা মায়ের কাছে এক জীবন সঙ্গীর জন্য আবদার করেছিলাম, ঠিক পরদিনই আপনি কেন এলেন? ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় কেউ জানে না, যেমন আমি আজ কোনো সিদ্ধান্ত ছাড়াই বাংলাদেশে আপনার সামনে দাঁড়িয়ে। হতে পারতো বিচ্ছিন্ন হয়ে যেতাম, কোনো যোগাযোগ থাকতো না, হারিয়ে যেতাম দুজন দুপথে। তোর বাবার নামে যে জমিটা আছে সেটা যদি আমার হাতে তুলে দিস, তাহলে আমি তোকে টাকাও দিব, সাথে তোর পথের কাঁটাটাও সরিয়ে দিতে পারবো। চাচা ছেলে অনেক ধুরান্তর, হাসলেন রতন মিয়া। কেরানীগঞ্জ থানায় প্রতি মাসে হাজিরা দেওয়া লোক সে, নানান অপকর্মের সাথে জড়িত। রিহানের কথা শুনে মনে হলো তার কুকর্মের উপর সন্দেহ করে ফেলছে। উত্তরে বলল, তুই আমাকে চিনস না ভাতিজা, মেরে গুম করে দিলেও কেউ ধরতে পারবে না। চাচা আমার এই সাহায্যটা করেন। তুই নিশ্চিন্তে থাক, দলিল রেডি কর, আমি ওই ছেলের গোষ্ঠী বের করছি। সিগারেট হাতে বাড়ি ফিরেছে রিহান, রাত তখন আড়াইটা। বাবা মা ভাই নিশ্চুপ ঘুমিয়ে, পাশের ঘরেই আসছি। নিজের জেটটা এতটাই মাথা চড়া হয়ে বসেছে তার, কোনো হিসাব জ্ঞান নেই, নিজের স্বার্থ উদ্ধারে যে কোনো মূল্য দিতে রাজি। আয়েশা নামক মানুষটাকে পাওয়া, হাসিল করে নেওয়ার খেলায় মজে, নিজের বিবাহিত স্ত্রীকে অবহেলায় ফেলে দিব্যি নিজের কুকর্ম চালিয়ে যায়। ধীর পায়ে এগিয়ে গেল, সাবধানতার সাথে জমির দলিল বের করে নেয়, বাবা মাকে তিল পরিমাণ আঁচ পেতে না দিয়ে দলিল নিয়ে বেরিয়ে যায়। এবার পালা সই করানোর, যে কারোই হোক বাবার সই এখানে করতেই হবে। রতন মিয়া কাজের লোক, তাকে দিয়ে বড় অপরাধে ছোট মনে হয়,
ভবিষ্যতে সাহায্য করতে পারবেন বলে ধারণা রিহানের। নিজের রক্তের সম্পর্কের মানুষগুলোকে ধোকায় ফেলে নিজের কার্য উদ্ধার করল। রতন মিয়া ইজি চেয়ারে হেলান দিয়ে বসে, ডান হাতের পাঁচ আঙ্গুলে পাঁচটি আংটি, সবগুলোকেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। সামনে বসে তাকে ইমনের জন্য ঠান্ডার ব্যবস্থা করেছে, তাকে ডাকা হয়েছে অন্য কারণে। রতন মিয়া আকস্মিক হেসে বললেন, বুঝলি ইমন, তোর বন্ধু একটা বেকুব। ঠিক বলেছেন চাচা, একটা মেয়ের পিছনে কি না করলো। ব্যাপারটা মেয়ে না রে খোকা, ব্যাপারটা অন্য। ওকে সামান্য লোভ দেখিয়ে কত বড় দান খেলেছি আমি জানিস। উৎসুক হয়ে ওঠে ইমন, রতন মিয়ার সাথে সাথে ছায়ার মতন লেগে থাকে সে সারাক্ষণ। এর পেছনে তারও স্বার্থ আছে, যে কোনো বিপদে তাকে পাওয়া যায়। সাথে সাথে স্বাভাবিকভাবেই জানতে চাইল, কি দান খেলেছেন চাচা? আমার নামে তিনটে মামলা চলে, এই তিনটেই দীপক কুমার রায়ের। চিনিস দীপক কুমার রায়কে? না চাচা। তোর বন্ধু যে মেয়ের পিছনে কুকুরের মতো ঘোরে, তাদের খুব নিকটের একজন লোক, আর তোর বন্ধু আশা করে আমি ওদের সাথে লাগতে যাব। জিজ্ঞাসা দৃষ্টিতে এমন বলল, কিন্তু আপনি যে বললেন ওই ছেলে কুষ্টি বের করবেন, ছেলেকে গুম করবেন, সেটা কি হবে? বেকুব তো এমনি এমনি বলিনি, দীপক কুমার রায় অনেক উচ্চ পদের অফিসার, আমি কোনো উল্টোপাল্টা করব সোজা আমাকে জেলে ভরে দেবে। তোর বন্ধু জানে সবটা, তারপরেও আশা করে আমি আয়েশা আর তার সাথে সম্পর্কিত কারো সাথে ঝামেলায় জড়িয়ে নিজের ক্ষতি করব। আপনার প্ল্যান কী চাচা? এক রাতে আমাকে সই করা দলিল দিবে, পরদিন থেকে আমি আর রিহান নামের কাউকে চিনি না। আর ভাবিস না, এই কথাগুলো গিয়ে রিহানকে বলে দিবি আর পার পেয়ে যাবি, ঘরে মা বোন আছে তো নাকি? শুকনো ঢোক গিলে ইমন, সামনে যিনি বসে আছেন তিনি ভয়ঙ্কর লোক। বন্ধুকে ধোকা দেওয়ার কথা ভাবতে পারলেও তাকে দেওয়ার সাহস নেই। নিজের ভালোর কথা বিবেচনা করে ইমন বলল, কি যে বলেন না চাচা, আমি আপনার সাথে প্রতারণা করতে পারি। না করলে তোর জন্য ভালো, এবার যা। সকাল থেকে পায়চারি করছে রিহান, যে করেই হোক সই নিতে হবে। যত দ্রুত রতন চাচার কাজ করে দিতে পারবে তার কাজটাও বাধাহীনভাবে হয়ে যাবে। আশি বিছানায় বসে তার সকল কর্মকাণ্ড দেখছে, বুঝতে বাকি নেই মাথায় কোনো কুবুদ্ধি এঁটেছে সে। হুট করে পায়চারি থামিয়ে দিল, আশির সামনে এসে দাঁড়ায়, বলে, সারাটা দিন বাবা বাবা বলে বাবার আদরের হয়ে উঠেছিস, এখন যা এই কাগজে সই নিয়ে আয়, আমি জানি তুই পারবি এটা করতে। এটা কিসের কাগজ রিহান? আমাদের জমির দলিল। তুমি এই দলিল কোথায় পেলে আর বাবার সই নিতে চাচ্ছ কেন? আওয়াজ নামিয়ে কথা বল, আর যা বলেছি সেটা করে আয়, না হলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না বলে দিচ্ছি। তুচ্ছ হেসে আরশি বলল, তোমার চেয়ে খারাপ তো নেইও। সাথে সাথে আরশির চুলমোট করে ধরে রিহান, জেদ চড়ে গেছে তার তেরা কথায়, ব্যথায় কুকড়ে উঠল আরো টান পড়ে চলে। জেদি সুরে বলল, আজ দুপুরের মধ্যে আমি এই কাগজে সই চাই। অযত্নে পড়ে থাকা গাছগুলোর অজস্র অভিমান আয়েশার প্রতি, একটু যত্নে আয়েশা, আলিঙ্গনের আশায়, কি হয় এ সবুজে ঘেরা বাগানটাই এসে তাদের সাথে সময় কাটালে। নতুন নীল মণিলতার গাছটার ডাল নুয়ে আছে বেলি ছড়িয়ে চারিপাশে, সন্ধ্যা মালতে গাছগুলোকে ফুল আসছে না, বাগান বিলাস সব ফুল ঝরিয়ে বিদ্রোহ করছে, ভালোবাসা চায় তারাও, তাদেরও জীবন আছে, বিনিময়ে চোখ প্রশান্তকারী ফুল দিবে তাকে, এতে কি আয়েশার মনে সন্তুষ্ট আসবে না, বিশ্রাম দিবে না মনে? তাদেরও জানার বেশি ইচ্ছে, এত কঠোর হৃদয়ের অধিকারিণী নারী কে কে গলাতে পারবে। বাগানের হরেক রঙের ফুলের পাশাপাশি তার অন্তরে ভালোবাসার রং মাখাতে পারবে, এসবই হয়তো ভাবছে গাছগুলো। আয়েশা এগিয়ে এলো, হাঁটু গেড়ে বসলো গাছগুলোর সামনে, তার মায়ের গাছের শখ, পুরো বাড়ির দুটো বারান্দায় গাছগাছালি দিয়ে ভরিয়ে তুলেছেন। আয়েশার ঘরে বারান্দাও বাদ যায়নি, তার মতে বাজারের সবজিতে ভেজাল মেশানো, যা খাবে ঘরে উৎপাদন করে টাটকা খাবে, সেটার পরিমাণ হোক সীমিত। আলতো হাতে ছুঁয়ে দিলে গাছগুলো বাতাসে হেলে দুলে ওঠে, এত বিচিত্র দৃশ্য। আয়েশা তাদের ছুঁয়ে দেখছে, বিশ্বাসযোগ্য এটাও, ঝরে থাকা ফুলগুলো হাতে তুলে নেয়, মুসকি হাসি ফোটে টোল পড়া গালে, চোখের পলক ঝাপটাচ্ছে বারবার, ওয়াটার পট এনে পানি দিয়ে প্রথম তাদের দেখভাল করলো, গুনগুন করে গান ধরেছে, বেশ খুশি দেখাচ্ছে তাকে, যত্নের সাথে গান শোনার সৌভাগ্যটাও হলো তাদের। কেন, কিভাবে এত পরিবর্তন, কার বদল এতে, তাকে জানায় ধন্যবাদ। শুভ্র চাদরে কেশমালা ছড়িয়ে গভীর নিটে আচ্ছন্ন আয়েশা, বরাবর জানালা দিয়ে আসছে ঠান্ডা হাওয়া, হিমপবন রেশমি চুলকে চেহারার সামনে এনে এলোমেলো করে ফেলছে নিশ্চুপ স্তব্ধ রাত। তিনটের সময় ফোনের শব্দে ধরফড়িয়ে ওঠে, ঘোলা চোখ নাম্বারটা আবছা দেখছে, কোনোরকম ফোন তুলে হ্যালো বলতে অপর পাশ থেকে ভেসে এলো,
এতদিন পর দেশে এসেছি, আমার ইচ্ছাই করছে একটু ঘুরে দেখি। আমাকে নিয়ে ঘোরা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না মিস, ইগোয়েস্টিক। এই গভীর রাতের বেলায় আদনানের কথার উত্তরে কি বলবে বুঝে উঠতে পারছে না, ভাষা হারিয়েছে, জ্ঞানশূন্য হয়ে নিশ্চুপ রইল। আদনান আবার বলল, ঘুমিয়ে গেলেন নাকি? কাল আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন নাকি, সেটা বলে তারপর ঘুমান। আপনি এটা বলার জন্য আমাকে রাতে কল করেছেন? আমার মাথায় হুটহাট ভূত চাপে বুঝলেন, যখন যেটা ভাবি সেটা সঙ্গে সঙ্গে করে ফেলি, যেন গিল্টি ফিল না হয়। দেখেননি, আপনাকে বিয়ে করার কথা ভাবতে দেরি, আপনাদের জানাতে দেরি করেনি, কিন্তু আপনি তো রিজেক্ট করে দিলেন। আয়েশা ঝড়ো নিঃশ্বাস ফেলল, দাঁতে দাঁত চেপে আছে। আদনানের সকল ফালতু কথা হজম করে ধমকে বলল, নিজের ভালো চাইলে ফোনটা রাখে, এখন আমাকে ঘুমোতে দিন। এক মুহূর্ত দেরি করল না আয়েশা, ফোনটা কান থেকে সরিয়ে ফেলেছে। আবছা গলার স্বর ভেসে আসছে, গুরুত্ব দিল না। আসলে মাথায় সমস্যা আছে তার, না হয় এই সময় ঘুরতে যাওয়ার কথা কে বলে? এসব বিষয়ে আলোচনা করার জন্য দিন বলে একটা সময় আছে, সেটা আদনানকে কে বোঝাবে? সে তো পাগলের পাগলামি থামাবে না, ভালো করে কথা বললেই মাথায় চড়ে, তাকে টাইটের ওপর রাখাটাই শ্রেয়। একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছে আদনান, বইয়ের পাতায় মুখ গুজেও শান্তি নেই। এ পর্যন্ত গুনগুনে 18টা মেসেজ করেছে, সবটাই ঘুরতে যাওয়ার আবদার। ফোনটা সাইলেন্ট করেও বিশেষ লাভ হয়নি। আদনানের বাচ্চা মামার্কা মেসেজগুলো হাস্যকরও বটে, দেখে মুসকি হাসিটা অন্তত মুখে ফুটল। সন্ধ্যা নেমেছে, রান্নাঘরে গিয়ে এক কাপ কড়া করে চা নিয়ে বারান্দায় বসল। ফোন হাতে নিয়ে আদনানকে শায়েস্তা করার পালা, ডায়াল করে তার নাম্বারে, রিং হচ্ছে। তিনবারে ফোনটা রিসিভ করলো। আয়েশা বলে উঠল, কি চাই আপনার? চট করে কিছু একটা বলতে চাচ্ছিল আদনান, মুখের কথা মুখেই রয়ে গেছে। খানিক সময় নিয়ে বলে ফেললো এক ভিন্ন কথা, আপনাকে চাইলে দিবেন। আদনানের মুখে এরূপ কথা শুনে স্তব্ধ হয়ে যায় আয়েশা। তার কথার বিপরীতে চাচালো বাক্য ছুড়ে দেওয়ার ইচ্ছাটাও মাটি চাপা পড়ে যায় মুহূর্তে। এভাবে কখনো কেউ তাকে বলেইনি, তার থেকে তাকে আবদার করেনি। অল্প সময় আদনানের বলা কথাটি একাধিকবার বাড়ি খেয়েছে মস্তিষ্কে। আদনান বুঝতে পারল আয়েশা ভাষা হারিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, সেটা তো দিবেন না, এখন আমাকে ঘুরতে নিয়ে চলেন। আমার পরীক্ষা। কি হবে পরীক্ষা দিয়ে? ভাই বিদেশ, আপনিও বিদেশ যাবেন, কোটি কোটি ডলার কামাবেন। ফালতু কথা ছাড়া আর আপনার কোনো কাজ নেই? আমার ফালতু কথা শুনতে ভাল লাগে না, তাই না? না। তারপরও শুনছেন, সহ্য করছেন আমাকে? চাইলে আমাকে একা ফেলে রাখতে পারতেন, চাইলে যোগাযোগ বন্ধ করে দিতে পারতেন, করেননি কেন বলেন তো? আয়েশাকে যেন বাকশূন্য করার লড়াইয়ে নেমেছে আদনান, দুর্বল করে ফেলার ফোন দিয়ে আসছে নিশ্চয়ই, জব্দ করতে চাইছে, বাদ দেওয়া যাচ্ছে না তাকে কেন যেন, এই উত্তর তো খোঁজার চেষ্টা করেনি সে। বুক ভরে নিঃশ্বাস ফেলে আয়েশা বলল, কথা কম, কোথায় যাবেন বলেন? আপনি আমার কথা এড়িয়ে যান কেন? সবসময় দেখেছি যে কথার উত্তর আমি খুব করে চাই সেগুলোই আপনি দেন না। সঙ্গে সঙ্গে উত্তর এলো আদনান থেকে, কি উত্তর দিব আমি, কি উত্তর চাই আপনার? আমাকে আপনি কি ভাবেন আমি জানি না, আপনার অতীতে কি ছিল আমি সেটাও জানতে চাই না, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। আর যদি আমার মধ্যে সত্যি খারাপ কিছু থাকে আমাকে বলেন, শুধরানোর চেষ্টা করব। কিন্তু আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, আমার ফালতু কথা শুনে হাসি না আসলে কাঁদতে দিব না কখনো। অত্যন্ত ধীর কণ্ঠে বলে গেল আদনান, কেন চাচ্ছে আয়েশাকে তার জীবনে জানে না, কিছু মানুষ এসে জুড়ে যায় জীবনে, তাদেরই অবিচ্ছেদ্য একটি অংশ বলে মনে হতে থাকে। নিজের কঠোরতার মাঝেও কোথাও যেন মনটা মোম হয়ে উঠছে। সকাল সকাল চক্ষু ছানা বড়া, এই দুই নয়নে ঠিক ঠিক দেখছে কিনা সেটাই এখনো সন্দেহ আছে। সত্যিটা বিচার করতে চোখে চশমা পরে নিল আয়েশা, যা দেখছে একদম ঠিকঠাক দেখছে। কোমরে দুহাত রেখে আদনান দাঁড়িয়ে একপাশ থেকে আরেক পাশে মাথা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। পরনে বাদামি রঙের শার্ট, চোখে কালো সানগ্লাস পরে ঠিক তাদের সদর দরজার বাইরে। ভাবসব দেখেই বোঝা গেল কাউকে খুঁজছে হয়তো, ফোন বের করে দেয় তখনই, কল করলো কাকে যেন। ঠিক সেই সময় আয়েশার ফোনটাও বেজে ওঠে, রিসিভ করতে আয়েশাকে বারান্দায় দেখে সেও চিনতে ভুল করলো না, হাত তুলে হাই দিচ্ছে। আমি রেডি হয়ে চলে এসেছি, মাওয়া ঘাটে যাব ভাবছি, আপনিও রেডি হয়ে চলে আসুন। আদনানের সমস্ত কথা পুরোটাই অহেতুক মনে হলো। আয়েশা বলল, আপনি আমার বাড়ির ঠিকানা কি করে পেলেন? ঠিকানা পাওয়া কোনো ব্যাপার আজকাল? বলেন। পেয়েছি কোনো একভাবে, আপনি আসুন দ্রুত। আসবো না, আগে আপনি বলেন ঠিকানা কোথায় পেলেন। পরাজয় স্বীকার করে আদনান বলল, আসিফের কাছ থেকে নিয়েছি, প্রথমে ভেবেছিলাম আয়াজের কাছ থেকে নিব, কিন্তু সেটা আবার ছ্যাচরামি হয়ে যায় তো। আপনি সত্যি একটা আধ পাগল। ধন্যবাদ, দ্রুত আসেন। আর শুনেন, বিরক্তির সুরে আয়েশা বলল, আবার কি? ঠান্ডা কণ্ঠে বলে উঠল,
কাতান মতন লাল শাড়ি পরবেন, ভালো লাগে দেখতে। অতি সামান্য হাসে আয়েশা, কি নিদারুণ আবদার, যেন সে বললে আয়েশা তার কথা শুনবে। আমি আপনার মতন পাগল না, এই গরমে শাড়ি পরে ঘুমাবো। আদনানও জানত আয়েশা তার কথা শোনার মতন মেয়ে নয়, অযথাই আবদার করছে। সে সব কাজ করবে নিজের ইচ্ছে অনুযায়ী, এই কটা দিনে এইটুকু তো তাকে চিনেই ফেলেছে। আজকাল তার কথায় হেয়ালি না অভিমান হতে শুরু করেছে। এতটা আশ্বাস দেওয়ার পরও কি তার মন গলে না? তাকে রেডি হতে বলে চুপচাপ দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল আবার অ্যাভয়েড করার মিশন শুরু করা দরকার। ভাবনা চিন্তা ছেদ পড়ে চোখ জোড়া যখন সামনের দিকে যায়, 20 মিনিট যে পরিকল্পনা করেছে সেটা ভেস্তে যেতে 20 সেকেন্ডও সময় নিল না। লাল শাড়ি নয়, লাল রঙের ড্রেসে হৃদের স্পন্দন থামার পর্যায়ে অতি আবেগে অচল হয়ে পড়বে সারা দেহ। কাছে আসছে একটা রক্তচাপা, দূর থেকে দেখেই নাজেহাল অবস্থা শুরু করেছে, কাছে আসলে ঝড় তুলে নেবে। শেষমেশ আসতে আসতে সন্নিকটে চলে এসেছে, বুকের ভিতরে লুকিয়ে থাকা চিত্ত স্পন্দনে মেয়ে উঠল, পলক ফেলতে নারাজ চোখ, মুখ ফুটে অত্যাশ্চর্য এক বাক্য বেরিয়ে আসলো, হৃদযন্ত্রে ব্যাঘাত সৃষ্টিকারী নারী। ধ্বনি অত্যন্ত নিচু, নারী সবটুকু স্পষ্ট শুনেছে আয়েশা, বাকি কথাটুকু আর শুনেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন করল, কি বললেন? উঠে দাঁড়ায় আদনান, ভ্যানগাড়ির মধ্যে পা দুলিয়ে বসেছিল এতক্ষণ, শার্ট প্যান্ট ছেড়ে বলল, কি বলবো, কানে বেশি শুনেন? চোখ পাকিয়ে আয়েশা প্রশ্ন করল, আমাকে ঝাড়ি দিচ্ছেন? আমার এত সাহস, এখন আসেন। কল্পনায় ভেলায় ভেসে কৃষ্ণকায় ঘন কেশ উঠছে, মুখমণ্ডল ঘুরিয়ে বাহিরে দ্রুত বেগে পেছনে ফেলে আসা প্রত্যেকটা বস্তু, ব্যক্তিত্ব গোলরন্ধ্রে ধারণ করার হতাশ প্রয়াস, অব্যক্ত বাক্যমেলা অন্তরে আত্মগোপন করে একজোড়া চোখ সেই শ্যাম মুখের দিকে নিবন্ধিত। নিরাপত্তা চারিখানে, অনুভবের নিত্য নতুন পরিচয়, আবডালে যতনে রাখা মোহ নামক এক অনুরাগ। এক হাত গাড়ির সিটে এলিয়েছিল আদনান, বেসামাল চুলের দাপটে হাতটাও বেসামাল হতে বাধ্য হলো। পরম যত্নে এলোপাথাড়ি উঠতে থাকা চুলগুলো সামলে নেয়, পরিপাটি করে নিয়ে কানের পেছনে গুঁজে দিল। অপ্রত্যাশিত কাণ্ডে বিমোড়া আয়েশা অতি সময় ধরে স্থির কায়া নড়ে ওঠে, মুখ ঘুরায় আদনানের দিকে, চোখে চোখ পড়ে আকস্মিক, ক্ষুদ্র আঁখি যুগল ভিন্নমত প্রকাশ করছে, ওষ্ঠে অত্যন্ত সামান্য হাসি, চোখেও ধরা দিচ্ছে না এমন অদৃশ্য আনুরক্তি উপলব্ধি করা তৎক্ষণাৎ দৃষ্টি এড়িয়ে যায় আয়েশা, না হয় ধীরে ধীরে নিজের দুর্বলতায় বেঁধে ফেলবে। মাওঘাটে এসে পৌঁছাতে ঘণ্টাখানেক সময় নেই, রৌদ্র হুট করেই তার তীব্রতা কমিয়ে আনল। আকাশের দিকে চোখ দুটো একই সাথে তুলে দিলে দেখা মেলে কালো মেঘের ঘন ঘটা। আয়েশার দিকে চেয়ে আদনান বলল, বৃষ্টি আসবে বলে, আর আপনি কি বলেছিলেন এই গরমে শাড়ি পরতে ঘুরতে চান নাই? বৃষ্টি তো আমাকে আগে বলেছিল সে আসবে, তাই না? পয়েন্ট বলে হাঁটা শুরু করে আদনান, বারবার পিছু ঘুরে আয়েশাকে তার সাথে আসার জন্য ইশারা করছে, কিন্তু তার দ্রুত গতির সাথে তাল মেলাতে পারল না। বড় বড় কদম ফেলে অনেকটা এগিয়ে যেতে থাকে আদনান, তার ঠিক পিছু পিছু অনেকটা হাঁফিয়ে আয়েশা। ঘোরাঘুরির প্রতি বিশেষ কোনো আগ্রহ তার নেই, সর্বদার মতন জমজমাট মাওয়াঘাট, মানুষের আনাগোনা চারদিকে। আদনানের এখন মনে হচ্ছে সে বাংলাদেশে আছে, কোলাহলপূর্ণ পরিবেশে স্বাদ পাওয়া গেল জন্মভূমির। কত এসেছে এখানে, কখনো বাবা মার সাথে, কখনো বন্ধুদের সাথে, দল বেঁধে ট্রলারে ঘুরে বেড়াতো এককালে, এখন মিয়ামির স্বচ্ছ নীল পানিতেও প্রশান্তি মেলে না। পকেটে হাত গুজিয়ে নদীর তীরে এসে দাঁড়ায়, কিছু সময়ের মধ্যে ক্লান্ত আয়েশা তার পাশে, অনেকটা পেছনে ফেলে এসেছিল তাকে। আয়েশার উপস্থিতি টের পেলে দৃষ্টি সামনে রেখে বলল, ট্রলারে চড়বেন? একটু জিরিয়ে আয়েশা উত্তর দিল, কি দরকার, এখানেই তো ভালো লাগছে, অনেকদিন হলো মাওতে ইঞ্জিনের নৌকায় ঘুরে বেড়াই না, চলেন। দ্রুতগামী ট্রলার ছুটছে, পানিকে ভীষণ ভয় পায় আয়েশা, নিশ্চুপ পা গটিয়ে বসে আছে। আদনানের ভালো লাগা সাহসিকতার পরিচয় দিয়ে দাঁড়িয়ে কয়েকবার মাথা ঘুরিয়ে দেখে নিল তাকে আয়েশা, ডাক পড়ল শেষমেশ, পড়ে যাবেন, পড়লে পড়লাম, ডুবে যাবেন পানিতে, আমি সাঁতার জানি, তারপরেও। আদনান ধীরে সুস্থে এগিয়ে আসে, হাত বাড়িয়ে দেয় আয়েশার দিকে, বলে, আপনিও আসুন। মোটেও না, আমি সাঁতার জানি না। আমি আছি তো। মুখ দেখিয়ে আয়েশা বলল, আপনি আমার বড় শত্রু, যদি ধাক্কা দিয়ে ফেলে দেন। হাসি ফুটে আদনানের মুখে, অধিকারবোধ দেখিয়ে নিজেই হাত টেনে দাঁড় করায় আয়েশাকে, নড়ে চড়ে উঠল ট্রলারটি। ভীত হয়ে হাত ছেড়ে দিতে চাইলে আদনান তার দুহাত আঁকড়ে নিল, আস্তে আস্তে ট্রলারের শেষ প্রান্তে এনে দাঁড় করিয়ে নিল। নদীর অনেকটা মাঝামাঝি এসে পড়েছে, সমতল ভূমি থেকে অনেকটা দূরত্বে, ভয় কাটতে থাকে পরিবেশের এমন ভয়ানক সৌন্দর্যে। শীতল বাতাসে অন্তরাত্মা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে কানের কয়েক ইঞ্চি দূর থেকে এক ভারী কণ্ঠ ভেসে এলো,
আমাকে বিয়ে করলে কি অনেক বড় ক্ষতি হয়ে যাবে? তৎক্ষণাৎ জবাব দিল না আয়েশা। আচমকা গরম নিঃশ্বাস কানের কাছে এসে পড়ায় কেঁপে উঠেছে। মস্তিষ্ক অচল ছিল প্রকৃতির মাঝে, আটকে ছিল, তর্ক করল না এবার, তাই তেরা উত্তর দিল। অন্যদিকে চেয়ে উত্তরে আয়েশা বলল, কেন নিজের জীবনের আমেজ নষ্ট করতে চাচ্ছেন আমাকে বিয়ে করে? আমি অনেক বোরিং একজন মানুষ, আপনার সাথে আমার কোনো কিছুতেই মিল নেই। আপনি যেমন কোলাহলে থেকে অভ্যস্ত, আমি নীরবে। প্রথমে সবারই আবেগ প্রবণ থাকে, ধীরে ধীরে মত বিরোধ হয়, সব কিছু নষ্ট হয়ে যায়। চাচা, আপনি এই কাজটা করতে পারেন না। আমি কি পারি না পারি সেটা দেখছিস? এবার নিজের রাস্তা মাপ। চোখের সামনে আপন চাচা এবং বন্ধুর ধোকাবাজি দেখে আওয়াজ উঁচু করেছে রিহান। তাতেও বিশেষ কোনো লাভ হয়নি। রতন মিয়া তার এতটুকু উচ্চস্বরে দমে যাওয়ার লোক নাই। ইমনের বিশ্বাসঘাতকতা তাকে আকাশ থেকে সোজা জমিনে এনে ফেলে। ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা ছেলেটা তারই চাচার সাথে মিলে তাকে এভাবে ট্রাপ করলো। আরশির সহায়তায় বাবার কাছ থেকে দলিলে সই নিয়েছে, সেটা রতন মিয়ার হাতে তুলে দিতেই সে তার রূপ বদলায়। মিথ্যে আশ্বাস তার বাবা বাবুল মিয়ার শেষ ভিটাটাও হারাতে বাধ্য করে। আয়েশা নামক মানুষটাই এতটাই মাথা চড়ে বসে আছে যে রিহানের হুশ জ্ঞান কোনোটাই এখন আর কাজ করছে না। স্তব্ধ কিছু সময় দাঁড়িয়ে থেকে বলল, আমি দেখে নিব তোদের। রতন মিয়া অট্টহাসি হেসে বললেন, তুই ততদিন মানুষকে দেখে নিতি যতদিন আমি তোর পাশে ছিলাম। তোকে পাশে রেখেছিলাম শুধু এই জমিটার জন্য। আমার প্রয়োজন শেষ, তোর ক্ষমতাও শেষ, দেখ এবার কি করতে পারিস। অন্ধকার রাস্তায় হাঁটছে রিহান। সারা রাস্তা জুড়ে কুকুরের আনাগোনা ছাড়া কিছুই নেই। আর যা হলো সেটা তার কল্পনার বাহিরে ছিল। রাগে গজগজ করছে, অতিরিক্ত জেদে পুরো শরীর কাঁপছে, রক্ত লাল দুটো চোখ। এই জেদ মিটাবে আরশির ওপর। তার সকল ক্ষোভ ক্ষান্ত হয় আরশির নরম নারীর দেহের ওপর। হাঁটা থামিয়ে দেয় রিহান, হাত মোট করে চেপে বিড়বিড় করে বলল, এতদিন ভালোবাসি বলে তোমাকে পেতে চেয়েছি, পাওয়ার জন্য পাগলামও করেছি। তোমার কারণে আমি সবটা হারাচ্ছি ধীরে ধীরে কেন যেন। তারপরও যদি তোমাকে পেতাম আয়েশা, আমি সব ভুলে যেতাম, পাওয়া না পাওয়া কোনো কিছুরই হিসাব করতাম না। আমার ভালোবাসা কি এতটাই মূল্যহীন? চাকচিক্যের লোভে আমাকে তোমার জীবনের জায়গা দাওনি। এবার ভালোবাসা না, আমার পুরে কয়লা হওয়ার হৃদয় কথা বলবে। তোমাকে পাওয়ার লোভের চেয়ে বেশি তোমাকে ধ্বংস করার লোভ জেগেছে। দীর্ঘ এক মাস কেটে গেছে, আয়েশার পরীক্ষা নামক যুদ্ধ শেষ আজ। দীর্ঘ 18 বছরের পড়ালেখা জীবনের আংশিক সমাপ্তি। পরীক্ষার হল থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলে, যেন বোঝা নামলো মাথা থেকে। চারপাশ ঘেরা সহপাঠীতে, কেউ কাউকে জড়িয়ে ধরে বিদায় জানাচ্ছে, কেউ আবেগপ্রবণ হয়ে উঠছে, কেউ কেউ নিজেদের ছবির ফ্রেম আবদ্ধ করে নিচ্ছে। আর কি দেখা হবে, নাও হতে পারে। এখন সবাই নিজের পথ বেছে নেবে, এতটা বছর কি অর্জন করেছে সেটার প্রমাণ দিয়ে বেড়াবে। কেউ হয়তো বছরখানেক পর সফলতার উজ্জ্বল মুখ দেখতে পাবে, কেউ পিছিয়ে যাবে জীবনযুদ্ধে। জীবন এরই নাম। আয়েশার তেমন কোনো বন্ধু ছিল না ক্যাম্পাসে, শুধু গটি কয়েক পরিচিত মুখ। তাদের কাছ থেকে বিদায় নিল, অনেকে বলল যোগাযোগ রাখতে। আয়েশা তাদের কথায় হ্যাঁ বোধক মাথা নাড়ালেও সে জানে তাদের সাথে আর কখনো স্বেচ্ছায় দেখা হবে না। আদনান বাংলাদেশে, পুরোটা মাস থেকেছে এখানে। কেন সে প্রশ্ন করলে উত্তর দেয় সোজাসুজি, হয়তো এখান থেকে কিছু জিতে নিয়ে যাবে, হয়তো খালি হাতে ফিরে যাবে। পরীক্ষা চলাকালীন তেমন একটা বিরক্ত করেনি, অথচ প্রতিদিন একবার খোঁজ নিয়েছে ঠিকই, প্রতিবারই বিয়ের আলাপ। অথচ বিগত দুটো দিন একবারের জন্য কোনো ফোন করেনি, নাই কোনো মেসেজ করেছে। দমে যাওয়ার মতন লোক আদনান না, তাই বিষয়টা ভাবাচ্ছে আয়েশাকে। বারবার তার উদ্ভট কথা, মেসেজগুলো মনে করে হাসি চলে আসলো মুখে। ম্যাচিউর একজন মানুষের আড়ালে ইম্যাচিউর একজন লোক, ছোট বাচ্চাদের মতন আবার অভিমান করে বসলো না তো, কোনো দিকে না চেয়ে কল করলো তাকে। হ্যালো, কণ্ঠস্বরে ব্যাপক পরিবর্তন, চট জলদি ধরে ফেললো আয়েশা, কপাল কুসকে প্রশ্ন করল, ঘুমাচ্ছেন? করছেন কেন, কথা বলতে পারেন না? ইচ্ছে ছিল বলবে বের হতে, আদনানের এমন কথার ভঙ্গিতে ইচ্ছেটা মাটি চাপা পড়ে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে ফোন কানে ধরে চুপ করে রইল আয়েশা। আদনান অতিমাত্রায় ঠান্ডা গলায় বলল, ক্যাম্পাসে আপনি? হ্যাঁ। থাকেন আরশি। অন্তর্জামী হয়ে গেল কি করে, আয়েশার অব্যক্ত কথা ধরে ফেলেছে সেকেন্ডের মধ্যে। অবাক হওয়ার সকল সীমারেখা সে আগেই অতিক্রম করেছে। সিক্স সেন্স ভেবে বাদ দিল ব্যাপারটা। 40 মিনিট অপেক্ষা করিয়া আয়েশার চক্ষুদার সামনে হাজির আদনান শেখ। ঘেমে একাকার আয়েশা, ধমক দেবার জন্য আড়ি পেতেছিল, কিন্তু সে ইচ্ছেটা মনেই রয়ে গেল। এক বিধ্বস্ত মানব দাঁড়িয়ে তার সামনে, পরনের সাদা শার্ট কুচকে আছে,
চুলগুলো সম্পূর্ণ এলোমেলো, বর্ণহীন মুখ। তাকে সম্পূর্ণ পর্যবেক্ষণ করার পর দৃষ্টি গেল তার চোখে, লাল হয়ে আছে, চোখ পিটপিট করছে, ঠিকমতো তাকানোটাও দায় হয়ে উঠেছে তার জন্য। আয়েশা উঠে দাঁড়ায়। আদনান বলে ওঠে, খিদে পেয়েছে, কোথাও বসবেন? আবদারটাও করল করুণ স্বরে, এক দৃষ্টিতে তার দিকে চেয়ে সম্মতি দেয় আয়েশা, বলে চলেন। রুপটপে ঠিক আয়েশার বরাবর আদনান বসে বসে নাক টানছে, এদিক সেদিক চাওয়াচাই করছে বারবার। এরই মধ্যে খাবার চলে এলো, দু চামচ রাইস মুখে দিয়ে নাক ছিটকে নেয় আদনান। খাবার প্লেট দূরে সরিয়ে ঢাক ঢোক করে পানি খেয়ে নিল। আয়েশা খাওয়া থামিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছু না। না বলতে চাইলে বলবেন না, ঢংকরে কি আছে? মলিন হাসে আদনান পুনরায় বাহিরের দিকে মুখ ঘুরিয়ে চেয়ে আছে। নিরাপত্তায় কেটে যাচ্ছে সময়, নিজের প্রশ্নের উত্তর না পেয়ে রাগ হতে শুরু করলে ওয়েটার বিল নিয়ে আসে। উভয়ে একসাথে হাত বাড়ায়, আদনানের হাতের উপর হাত পড়লে চমকে ওঠে আয়েশা, আগুনের মতন গরম হয়ে আছে। দ্রুত হাত সরিয়ে ফেলল আদনান। হাত গরম কেন? I'm always hot. একদম অসভ্যতামি করবেন না বলে দিলাম। কবে থেকে জ্বর? দুই দিন যাবত। মেডিসিন নিয়েছেন? আমি যেসব মেডিসিন খাই সেগুলো ফেলে এসেছি ফ্লোরিডায়। এতক্ষণ চেপে রাখা জেটটা এবার ছাড়া পেল, ঝাঁচালো গলায় বলল, বেশ করেছেন, পারেন শুধু ফাতরামি করতে, জানাননি কেন আমাকে? আপনার পরীক্ষা ছিল তাই বলে জানাবেন না? মেডিসিন না নিয়ে দুটো দিন জ্বরে কাটিয়ে দিয়েছেন। আপনি আসলে কোনো দিন শুধরাবেন না, মাঝে মধ্যে একটু ভালো হওয়ার ভণিতা করেন। আয়েশার রাগ মিশ্রিত কণ্ঠ শুনে হুট করে তার হাতটা চেপে ধরে আদনান। পুনরায় গরম অনুভূত হওয়ায় শাসনের ভঙ্গিতে আয়েশা আবার বলল, খাবার শেষ করেন, এরপর আমার সাথে যাবেন, যে মেডিসিন খান সেগুলো কিনবেন। গভীর কণ্ঠে আদনান প্রশ্ন করল, এই খারাপ মানুষটার জন্য এত চিন্তা করছেন কেন? হাত ছাড়েন আমার, এভাবে হুটহাট হাত ধরবেন না। হাত ছাড়িয়ে নিয়েছে, জোরপূর্বক সব খাবার খাইয়ে তারপরই দম নিল আয়েশা। রেস্টুরেন্টের বিল মিটিয়ে মেডিসিন শপে এলো, প্রয়োজন মোতাবেক ওষুধ নেয়। সন্ধ্যা নামছে, আদনান বলল, আপনার এখন বাড়ি যাওয়া উচিত, এত সময় এক্সাম দিয়েছেন, রেস্ট নিন। আমি না, আপনিও যাবেন আমার সাথে। কই, আপনাদের বাসায়? না, জাবেদ ভাইয়ের বাসায়, আজ আপনি ভাইয়ের সাথে থাকবেন। এর বিপরীতে কিছু বলতে যাচ্ছিল, তার আগে আয়েশার অগ্নিচক্ষু তাকে থামিয়ে দিল। নিজের প্রতি অবাক হয় আদনান, আয়েশা তার চেয়ে বয়সে 5 বছরের ছোট, কিন্তু তার সামনে আদনানেরই চলে না, ওয়াইফ ম্যাটেরিয়াল বলা যায়। জ্বরের কারণে জাবেদ ভাইকে ম্যানেজ করছে, আদনানকে এই অবস্থায় একা ছাড়া যাবে না। জাবেদ আর আয়েশাদের বাড়ির দূরত্ব মাত্র 5 মিনিট, বিনা বাক্যে রাজি হয়ে যায় সে। রিক্সা করে সরাসরি এসে নামলো জাবেদদের বাড়ির নিচে, দরজা খুলেই দাঁড়িয়ে আছে সে। আয়েশা আদনানকে দেখে এগিয়ে এলো, কাউকে কোনো কথা বলার সুযোগ না দেয় আয়েশা বলে ওঠে, ভাইয়া ওনার অনেক জ্বর, একা হোটেলে থাকা এই অবস্থায় ঠিক হবে না, আজ রাতটা তোমাদের বাসায় থাকলে তোমার সমস্যা হবে? জাবেদ উত্তরে বলল, এক রাত কেন, 10টা থাকলেও সমস্যা নেই, আপনি আসেন ভাই। আদনান দাঁড়িয়ে হাসফাস করছে, বোঝাতে চাচ্ছে আয়েশার সাথে তার একটু কথা বলা দরকার, মুখ ফুটে বলার মতন পরিবেশ এখন নেই। জাবেদ ঠিক প্রথম দিন থেকেই তাদের দুজনের ব্যাপারে আন্দাজ করে ফেলেছে, বিচক্ষণ চোখ তার। আয়েশা সম্পর্কে সেও এত জানে না যতটা জানে জাবেদ। মুস্কি হেসে বলল, ওহো, মামাকে ওষুধ আনতে বলেছিল, তোর একটু দাঁড়া, আমি সামনের দোকান থেকে কিনে আনি। হাত ছেড়ে বাঁচে আদনান, বুদ্ধিমান লোক বুদ্ধির প্রকাশ খাটিয়ে সরে গেল, আয়েশা এখনও দাঁড়িয়ে আছে, একবারে বিদায় নিয়ে যাবে। আদনান কিছু বলতে এগিয়ে আসলে ইলেকট্রিসিটি চলে গেল, অন্ধকারে ঘনঘটায় হারিয়ে যায় সবটা। আধারে হাতরে ব্যাগে ফোন খুঁজতে গেলে তপ্ত দেহের স্পর্শ অনুভব করল আয়েশা, তার সাথে আকুলতা ভরা এক কণ্ঠ, আমার জ্বর হলে মা সারা রাত জেগে থাকতো, জ্বর না কম অবধি ক্ষান্ত দিত না, কাঁদতে দেখেছি, কাতরাতে দেখেছি, বিগত 8 বছরে আমার জন্য কেউ কাঁদেনি, তাই ভেবে আমিও কান্নাকে চিরবিদায় জানিয়েছিলাম। জানতে পায় না আয়েশা, কোথাও এক টুকরো শান্তি নেই। এসব আমি আপনার থেকেও সহানুভূতি পাওয়ার লোভে বলছি না, মানুষের সামনে জোকারের মতন অযথা হাসলেও সে হাসিতে প্রাণ থাকে না। আপনার সামনে এলে মন খুলে দুষ্ট মেয়ে ফাজলামো করতে পারি, কোনো ভণিতা নেই এতে, আমাকে বিশ্বাস করতে পারছেন না, এতে আপনার কোনো দোষ নেই, আমি কখনো সিরিয়াসলি কথা বলি না, আজ বলছি, সত্যি আমার একজন মানুষ দরকার, আমি ভীষণ একা, আপন বলে, একান্ত আপন বলে, নিজের বলে পরিচয় দিতে পারবো এমন একজন মানুষ আমার বড্ড প্রয়োজন, সেটা আপনি হয়ে গেলে কি এমন ক্ষতিটা হয়ে যায়? হৃদয়ের ধারণ ক্ষমতা কতটুকু, আবেগের পাল্লা ভারী হয়ে অশ্রু টলমল করছে চোখে, এখনই বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে। আয়েশার অশ্রু জলের সাক্ষী একমাত্র অন্ধকার ঘর,
আজও আধারেই তারা এসেছে, তবে পরিস্থিতি ভিন্ন। চোখ ভিজে আসছে আদনানের সামনে। আমার ধৈর্য আর কুলায় না আয়েশা, জানি না আপনার মধ্যে আমার চোখ কি দেখেছে। আপনাকে চাইছে বারবার, একজন আরেকজনের সাথে সময় কাটাতে মানিয়ে নেওয়া যাবে, হয়তো ভালোও বাসা যাবে। মুখ খুলল আয়েশা, বলল, আমাকে সহ্য করতে পারবেন না? পারব, আমার জেদ বেশি। আমি ধৈর্য ধরব। আমি একা থাকতে পছন্দ করি। দুজন মিলে নীরবে সময় কাটাবো। আমি আপনার সমান যোগ্য না। যোগ্যতা প্রমাণ করার জন্য অনেক সময় পড়ে আছে। আমার জীবন ব্যর্থতায় ভরা। যতটুকু পারি সাহায্য করব এই ব্যর্থতার রেশ কাটাতে। আদনানের নিকট থেকে দূরত্ব নেয়, বিনা বাক্যে বেরিয়ে যায় সেখান থেকে। ডান হাত দিয়ে চোখের পানি মুছে দ্রুত কদম ফেলে হাঁটছে। যখনই জীবনে একটু সুখ হাতছানি দেয়, তার চেয়ে দ্বিগুণ কেড়ে নেয়। পৃথিবীর ভয়ঙ্করতম ভয় তো এটাই। আদনানের প্রতি ভালোবাসা তৈরি না হলেও মনের এক কোণে বিশাল অংশ জুড়ে মায়ার রাজ্য। আচমকা ধাক্কা লাগায় থেমে যায় আয়েশা। জাবেদ ভাই দাঁড়ানো, আয়েশার মলিন মুখ দেখে প্রশ্ন করল, কি হয়েছে, কাঁদছিস? আয়েশা নাক টেনে উত্তর দেয়, না। ওই ছেলেটা তোকে পছন্দ করে তাই না? চোখ তুলে আয়েশা, মুক্তির ন্যায় জলজল করছে চোখ দুটো, সময় নিয়ে বলল। জাবেদ হেসেই উত্তর দিল, বোকামি, পছন্দ না করলে বিয়ে করতে চাইবি কেন? ভাইয়া, তুমি জানো আমার ভাগ্যে সুখ বেশি দিন সয় না। তাছাড়াও রিহান আমার জীবনে এক বড় কলঙ্ক। কোনো অপরাধ না করেই তাকে আমার সহ্য করতে হচ্ছে। সেদিন তাকে আঘাত করেছে রিহান, তুমি তো সব জানো। আমি কিভাবে আগাবো তার দিকে, বিপদ কি বলে আসে? বিয়ে শাদী করে বিদেশ চলে যা। রিহান, রিহান কেন, ওর আব্বারও ক্ষমতা নেই সেখানে যাওয়ার। ভয় করে বিয়ে করতে, আমি কি পারবো মানিয়ে নিতে? পারবি, আর তোর ব্যাপারে আমার কোনো প্রেডিকশন ভুল হয়েছে। আমার কথা শুনে যত সিদ্ধান্ত নিয়েছিস ভালো হয়েছে সেটার ফল। আমি ছেলে মানুষ, আমি বুঝতে পারি কোন ছেলে কেমন। আমার আদনানকে দেখে খারাপ কিছুই লাগেনি। আর তাছাড়া তোর ভাই আড়াই বছর আছে তার সাথে, আমার কথা বিশ্বাস না হলে তুই আয়েজের সাথে পরামর্শ কর। কথাটা কাছাকাছি ছিল, তারা হিসেব আছে, তুচ্ছ সামান্য সময় অনেক কথার প্রকাশই হয়েছে। ঘরেছিল আয়েশা, অনুভব করতেই ভুলে গিয়েছিল তাকে। সেই মুহূর্তের কথা ভাবতে শিউরে উঠল, যেন এখন উষ্ণতা তার গায়ে মেখে আছে, বুকের মাঝে অস্থিরতা জানান দিচ্ছে। তড়িতে নিজেকে কালো অন্যায় আবৃত করে নিল, সারা দেহ কম্পন তুলছে বারবার। সান্নিধ্যে এসে তার মাঝে ঝড় তুলে দিয়ে গেল, অন্তরস্থলে অঘত বিচলন। পরপরে মস্তিষ্ক আদনানের বলা সমস্ত কথা স্মরণ করাচ্ছে, বিনা বিরতিতে বারবার আওড়াচ্ছে বাক্যগুলো। একসময় নিজের মাঝে লাগাম টানতে চাইল আয়েশা, থামাতে চাইলে ইচ্ছের বিরুদ্ধে কাজ করা ধীশক্তিকে। সেও যেন এড়ে বসেছে, প্রবল অনুভূতি তুফান না তুলে বোধহয় বিশ্রাম দেবে না। আমাকে কি মঞ্জুরি দেয়া হয়েছে? উত্তর না জেনে ঘুম আসবে না আমার। ডায়েরিতে উল্টোপাল্টা দাগ কাটছে আয়েশা, নিজেকে শান্ত করার ক্ষুদ্র প্রচেষ্টা। বড্ড অশান্ত মন এই রজনীতে, কিন্তু শান্তি মিলবে কোথায়? মন মস্তিষ্ক আর আদনান সবই একই দলবদ্ধ, মেসেজ করে ফেলেছে ঠিক সেই সময়টাতেই। উত্তরে আয়েশা লিখল, আপনার জ্বর কমেছে? কথা এড়াবেন না একদম। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে জানি না। ওকে, চলে যাচ্ছি কাল তাহলে, এই তীব্র জ্বর নিয়েই চলে যাব। আপনি থাকেন আপনার ওই পাগল আশিক রিহানকে নিয়ে। রিহান নামটা বিশ্বের মতন লাগলো, এমনিতেই পিছু ছাড়ছে না। সেখানে কিনা আদনানও তাকে টেনে আনছে, মেজাজ বিগড়ে যেতে এক সেকেন্ড সময় নেয়নি। আয়েশা উত্তরে বলল, ফালতু বকবেন না আয়েশা। আপনি আবার? কথা পূর্ণ করতে পারল না, এর আগে এক কঠিন প্রশ্ন আসে হাজির আয়েশার কর্ণকুহারে, বিয়ে করবেন আমাকে? গলা ভারী হয়ে আছে আদনানের, জ্বরের সাথে ঠান্ডাটা কণ্ঠে প্রকাশ পাচ্ছে, মাত্রাতিরিক্ত নেশাক্ত এক কণ্ঠ। প্রতিবার তার শীতল সুর এড়িয়ে যায় আয়েশা, উত্তর বাকি থাকে না কোনো। অদ্ভুত রকমের অনুভূতি জাগায় হৃদগহীনে, আজ যেন বাধা পড়ে গেল, এড়ানোর সুযোগ পাচ্ছে না। আদনানের সোজা সাপটা প্রশ্ন, প্রশ্নের বিপরীতে প্রশ্ন করে বসলো আয়েশাও, বিয়ে করলে সুখে থাকা যাবে? আপনি আমি চাইলে থাকা যাবে, একটু কম্প্রোমাইজ না হয় আমি করলাম, একটু কম্প্রোমাইজ আপনি করলেন। লম্বা শ্বাস টেনে আয়েশা বলল, জ্বর কমেছে আপনার? আমার উত্তর চাই আয়েশা। আমার বাবা মার সাথে সাথে কথা বলেন সরাসরি। তোর ভাই আমার বোনরে নিয়ে পালাই গেল না তো? আয়াজের এমন প্রশ্নে অবাক দৃষ্টি ছুড়ে দেয় আনন্দ, হঠাৎ কেন এই প্রশ্ন ঠিকঠাক বুঝে উঠতে পারল না, অজ্ঞতা প্রশ্ন করে বসে। কেন রে,
তোর ভাইকে দুই দিন যাবত কল করছি, ফোন অফ। আয়েশাকেও করছি, তার ফোন অফ। দুজনের একসাথে ফোন অফ হওয়াটা অস্বাভাবিক না? তোর খালাকে জিজ্ঞেস করলেই পারি, সে অবশ্যই আপু কোথায় আছে জানবে। আমার খালাকে কল করেছিলাম, তারা বান্দরবান গেছেন। ওই নেটওয়ার্ক ইস্যু, কাল কল করে কোনো কথাই বুঝিনি আমি। আয়েশার কথাও জিজ্ঞেস করতে পারিনি। আয়েশা আদনানকে একসাথে ফোনে না পাওয়া কাকতালীয় ঘটনা মনে হচ্ছে না আয়াজের। অবশ্যই কোনো কারণ আছে এর পেছনে। আদিল সাহেব ও আতিয়া বেগমও বারবার জিজ্ঞেস করছেন, তারা বাবা মা। অল্পতেই চিন্তিত হয়ে ওঠেন। আয়েশ তাদের বুঝ দিলেও এবার তার চিন্তা হলো, সবাইকে ছাড়া একা তার বোন বাংলাদেশে, কোনো খবরও তো পাওয়া যাচ্ছে না। হঠাৎই মনে পড়ল জাবেদ ভাইয়ের কথা। দ্রুত পকেট থেকে ফোন বের করে কল মেলায় তাকে। হ্যালো ভাই, কেমন আছিস আয়েশ? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি খবর? আমিও ভালো আছি। আচ্ছা ভাই, আয়েশা কোথায় আছে জানেন? ওর ফোন অফ পাচ্ছি বুঝলেন, এজন্য। আন্দাজ করেছে জাবেদ আগে, এমন প্রশ্ন তার দিকে আসবেই। আয়েশাকে না পেয়ে খোঁজ করার জন্য সর্বশেষ তাকেই কল করা হবে, কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারছে না এই মুহূর্তে। জাবেদ বলল, আয়েশা ওর সাথে আমার হ্যাঁ গতকাল দেখা হয়েছে। তাহলে ফোনটা বন্ধ কেন? হয়তো ফোনে সমস্যা হয়েছে কোনো, তুই চিন্তা করিস না। আচ্ছা ভাই, আচ্ছা ভালো থাকবেন। হাত ছেড়ে বাঁচলো জাবেদ। আয়েশা আরও জেরা করলো, আরও কত শত মিথ্যে বলতে হতো কে জানে। আচ্ছা ফাঁসিয়ে ফেলেছিল আয়েশা তাকে। অপডেতে ঘরে অলস সময় পার করছে সকলে, এর মধ্যে একজন হচ্ছে মহা অলস আসিফ, যাকে কিনা কোনোভাবে ছুটির দিনে বিছানা থেকে নর্চার করানো যায় না। সে আজ তার পরিচয় বদলে আদিল সাহেব ও আতিয়া বেগমকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। একটু পরেই খাবারের সময় হয়ে যাবে, এখনও ফিরছে না কেন? কয়েকবার শিহাব প্রশ্ন করে গেছে, কান দিল না তার কথায় আয়াজ। তার মাথায় এখনও আয়েশার ব্যাপার ঘুরছে। সাপে নেউলে সম্পর্কের ঊর্ধ্বে এক ভালোবাসার সম্পর্ক আছে তাদের, ভাই বোনের। আড়ালে একে অন্যের প্রতি ভালোবাসা পুষিয়ে আছে, প্রকাশ্যে আসতে দেয় না কেউই, যেন যাত যাবে। কলিং বেলের শব্দে চিন্তায় ব্যাঘাত ঘটে বিরক্ত মুখের ভঙ্গে। এতবার বেল এ বাড়িতে দুজনই চাপে, এর মধ্যে একজন আসিফ। ধরেই নিল ফিরে এসে তাড়াহুড়ো শুরু হয়ে গেছে তার। দরজা খুলে দাঁড়ায়, সামনে দাঁড়ানো মানুষকে দেখে এমনভাবে আশ্চর্য হলো যেন আকাশ থেকে পড়েছে। চোখ বড় বড় করে বলল, আদনান ভাই। কিরে কি অবস্থা, আপনি কখন আসলেন? হাতে লাগেজ, দরজার সামনে দাঁড়ানো। অবশ্যই গতকাল আসিনি, মাত্র এসেছি। এবার ঘটনা ভেদ করতে পারল আয়াজ, এই কারণেই তার ফোন অফ ছিল দুদিন। কিন্তু আয়েশা সে কোথায় হারিয়ে গেল? আদনান সোজা হয়ে দাঁড়িয়েছে, নড়ছেও না। আদনানকে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়েশ প্রশ্ন করেই বসল, ঘরে ঢুকবে না নাকি? আদনান উত্তর দেয়নি, পেছন থেকে হাত বাড়িয়ে টেনে সামনে আনে আয়েশাকে। আরেক দফা বিষম খেলো আয়াজ, তার সামনে সরজমিনে আয়েশা দাঁড়িয়ে। এবার আশ্চর্য তার চরম সীমায়, এতক্ষণ যাবৎ তার পেছনে দাঁড়িয়েছিল অথচ আয়াজ টেরও পায়নি। পাবেই না কি করে? বিশাল সুটাম দেহের একজনের পেছনে তার ছোটোখাটো আকারে বোনকে দেখা না যাওয়াটাই স্বাভাবিক। আয়েশকে কথা বলার সুযোগ না দিয়ে আদনান ঠেলে ভেতরে ঢুকে গেল। তুই? আয়েশা মুস্কি হেসে উত্তর দিল, আশা করিসনি তাই না? আবার চলে এলি, মানে কাউকে না জানিয়েই? আদনান সোফায় হেলান দিয়ে বলল, সারপ্রাইজ দিয়েছে। পরপর আয়েশা বলল, যেহেতু মাল্টিপল এন্ট্রির স্ট্যাম্প লাগানো পাসপোর্টে, আবারও একবার বিদেশ ঘুরে দেখতে নিষেধ আছে নাকি? টাকা পেলি কই? ও হ্যাঁ, টাকা উনি দিয়েছে, বাবার কাছ থেকে নিয়ে ওনাকে ফেরত দিয়ে দিস। কথা সবই মাথার উপর দিয়ে গেল, এসব ব্যাপারে পড়ে আলোচনা করা যাবে ভেবে বাদ দিল আয়াজ, বলল, আচ্ছা জার্নি করে এসেছিস, বস আমি খাবার দিচ্ছি। আয়াজ চলে গেল, আদনান উঠে দাঁড়ায় আয়েশার ঠিক বরাবর দাঁড়িয়ে বলল, আমার পাওনা টাকা ফেরত লাগবে না, আমার অন্য কিছু লাগবে। আদনানের কথার বিপরীতে আয়েশা বলে ওঠে, আমার মনে হয় আপনার নিজের রুমে গিয়ে ঘুমানো দরকার। দুষ্টুমি ছলে আদনান বলল, হুম ঠিক, কারণ এখন আমার রুমটাকে একা ভোগ করে নেই, পরে আবার ভাগিদার এসে পড়বে। আপনি ফাউল একটা মানুষ। বাংলাদেশে ফিরে যাওয়ার চেয়ে আমেরিকায় ফিরে আসা ফ্লাইট টাইম ছিল আরও দীর্ঘ। এত লম্বা ভ্রমণ দেহের অঙ্গ প্রত্যঙ্গকে ব্যথাময় করে তুলেছে, পুরো একদিনেরই ঘুম শান্তি নিয়ে আসবে, সেটা শুধু আদনানের ক্ষেত্রে। আয়েশার চোখে ঘুমের আর সহজে হানা দিতে চায় না, যত ক্লান্তি ভর করুক না কেন চোখ দুটো বিশ্রাম নিতে রাজি নয়।
অনেক সময়ের হাঁটাহাঁটি শেষে বাড়ি ফিরে আয়েশার বাবা মা মেয়েকে দেখে বিষম খেলেন। কাউকে কিছু না জানিয়েই হঠাৎ কোথা থেকে এলো সে। আয়েশা বাবা মার দিকে চেয়ে হাসছে, ভিন্ন রকমের হাসি। ঠোঁটে ঠোঁট চেপে বাবা মার দিকে চোখ গোল গোল করে চেয়ে আছে। আয়েশাকে এভাবে দুষ্টমুখ করতে দেখেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর এবার আদনানের পালা। নিজের দুহাত একত্রিত করে বসে পা নাড়াচ্ছে অনবরত, দৃষ্টি নিচে, আসামির ন্যায় বিচারের অপেক্ষায়। চোখের মনি এদিক সেদিক কয়েকবার ঘুরে আয়েশাকে খুঁজল, পায়নি। মেয়েটা কোথায় গিয়ে লুকালো নিজেকে? খুক খুক কাশির আওয়াজে আদনানের নড়াচড়া থেমে যায়। সামনে পায়ের উপর পা তুলে বসে আছেন আদিল সাহেব, জরুরি সংবাদ দেখছেন মুঠোফোনে। এরপরই শুরু হবে আদনানের বিচার কার্য। সেই সময় আসতেও দেরি হয়নি, ফোন বন্ধ করে পাশে রাখলেন। পরিস্থিতি গম্ভীর, আতিয়া বেগমও পাশেই বসে আছেন, সাথে আয়াজ, আনন্দ। আসিফকে নিরাপদ দূরত্বে সরানো হয়েছে আগেই, শিহাব আর আনাসের সাথে বাহিরে পাঠিয়ে। পড়ালেখা কতদূর করেছো? সুর বদলালেন আদিল সাহেব, এতদিন আঙ্কেল হিসেবে পরিচিতি ছিল, এমন কথা বলছেন মেয়ের বাবা হিসেবে। জি, এমবিএ করেছি। এদেশেই? হ্যাঁ। এখানে যেহেতু পড়ালেখা করেছো, চাকরিতে ঢুকলে না যে? আসলে আঙ্কেল, আমার চাকরি ভালো লাগে না, অন্যের অধীনে থেকে স্যাটিসফ্যাকশন নেই। ব্যবসা আমার রক্তে আছে, সেটা থেকে দু চার টাকা কম ইনকাম হলেও একটা শান্তি আছে। আদিল সাহেব মাথা উপর নিচ করলেন। মেয়েকে এমনি এমনিই দিয়ে দেবেন? তিনি আরও জিজ্ঞাসাবাদের ইচ্ছায় প্রশ্ন করলেন, তোমার বাবা মা চলে যাওয়ার পর এখানে কিভাবে কি ম্যানেজ করেছ? একা থাকতে অনেক সাহস লাগে কিন্তু। আদনান লম্বা শ্বাস টানে, সত্যটা বলার জন্য উদ্যত হলো। সত্যি আঙ্কেল, সাহস লাগে। এই দেশে আসার পর আমার প্রথম বছর আজাবের মতো মনে হয়েছিল। হাতে টাকা ছিল, বাবা মার শেষ সম্বলটুকু। চাইলে সব দেশে রেখে আসতে পারতাম। আমি চাইনি কেউ আমার বাবা মার শেষ সম্বল কেউ আমার অনুপস্থিতিতে ছিনিয়ে নেয়। এক বছর থাকার পর দেখলাম এখানে জীবনটা অনেক এক্সপেন্সিভ। যা টাকা এনেছি দেড় বছর পড়ালেখা সহ বাকি সব চললেও ধীরে ধীরে সবই শেষ হয়ে যায়। যা বাকি ছিল সেটা ইনভেস্ট করি, পার্ট টাইম জব করি, এই তো আস্তে ধীরে সবটাই সামলে নিয়েছি। দেশে যাওয়ার ইচ্ছে নেই? দেশে আমার কিছুই নেই, তাই যাওয়ার ইচ্ছেও নেই। দরজার আড়ালে কান পেতে আছে আয়েশা। শ্রবণ শক্তি বেশ ভালো, এতটাই নিষ্ঠুপ সে শ্বাসও মেপে মেপে নিচ্ছে, যেন তার এখানে উপস্থিতি কেউ টের না পায়। সাহস করে লড়তে যাওয়া মানবী চুপটি করে এক কোণে দাঁড়িয়ে, কি সিদ্ধান্ত হবে সেটা জানার ইচ্ছায়। আদিল সাহেব বললেন, আমার মেয়েকে ভালো রাখতে পারবে? আমার বাবা একটা কথা বলতেন, ভালো খারাপ মিলিয়ে মানুষের জীবন। মানুষ সারা জীবন সুখে কাটাতে পারে না, আবার দুঃখও চিরকাল থাকে না। মানুষ শুধু পারে চেষ্টা করতে, কোনোভাবে যেন দুঃখ তাদের স্পর্শ না করতে পারে, আর আমি সেই চেষ্টাটা করব, এটা কথা দিতে পারি। আদিল সাহেব চোখ নামিয়ে হাসলেন, বললেন, আমার মেয়ে সম্পর্কে কিছু জানার নেই তোমার? না আঙ্কেল। বিয়ের জন্য দুজনেরই দুজন সম্পর্কে জানা উচিত, আমি তো প্রশ্ন করলাম তোমাকে, এবার তুমি যা জানতে চাও আয়েশা সম্পর্কে বলো, আমি উত্তর দেব। মধ্যে দিয়ে আয়াজ বলল, আর জানবে কি, মেয়ে না তোমার আগুনের গোলা একটা। আদনানের মুখে হাসি ফুটেছে অনেক্ষণ পর, ধীর সুরে বিনয়ী হয়েই কথা বলছিল। আয়াজের কথার প্রেক্ষিতে উত্তর দিল, ব্যাপার না, ঠিক হয়ে যাবে। তাদের মধ্যে আরো টুকটাক কথোপকথন হচ্ছে। আয়েশার পায়ে ব্যথা শুরু হয়ে গেল দাঁড়িয়ে থেকে। কথার মাঝে আদনান ঘাড় ফেরালে দরজার আড়ালে আয়েশার নীল রঙের ওড়না দেখতে পায়। আনাস, শিহাব আর আসিফ এসে হাজির। আদিল সাহেব বললেন, ঠিক আছে তাহলে আমাকে একটা দিন সময় দাও, আরো মুরব্বী আছেন আমাদের পরিবারে, তাদের সাথেও তো কথা বলতে হবে। জি আঙ্কেল। উঠে দাঁড়ায় আদনান, হাঁটতে হাঁটতে আয়েশার সামনে গিয়ে দাঁড়িয়েছে। এত সময় আদিল সাহেবের সামনে অতি ভদ্রের অভিনয় করে অনেকটা হাঁপিয়ে এসে হাত টেনে করিডোরের শেষ প্রান্তে নিয়ে গিয়ে বলল, আমেরিকান প্রবাসী একটা ছেলের সাথে বিয়ে দিতে এত ভাবাভাবির কি আছে? আপনার বাবার কি লোভ টোভ নেই কোনো? এমন ছেলে হাতছাড়া করে কেউ? নিজের বাবা সম্পর্কে শুনে ভরকে উঠে আয়েশা, তর্জনী আঙ্গুল তুলে বলল, মুখ সামলে কথা বলেন। আরে বাবা, সে তো রাজি, তার চোখ বলছে সে রাজি, আবার ভাবার জন্য সময় নিল না। আজকে একটা ছোটখাটো হলো, কালকে মাঝারি আকারের বিয়েটা হয়ে যাক। আদনান বোধহয় সত্যিই পাগল, এত বছর বিদেশে থেকে পাগল হয়ে গেছে। ছোটখাটো হলুদ আর মাঝারি আকারের বিয়ে কাকে বলে? আপনি কি পাগল, কি সব ভাষা বলছেন? বাংলা। সরেন। দুহাত ছড়িয়ে বাদ পেতেছে আদনান, যেতে না দেওয়া মূল উদ্দেশ্য। মুখখানা বাংলার পাঁচের মতন করে আয়েশা কটমট করে চেয়ে ভাবল, একে বিয়ে করার সিদ্ধান্ত কি ঠিক? আয়েশা কেন কারোই উচিত না তাকে বিয়ে করার? আত পাগল মানুষের সাথে সংসারটিকে? আয়েশা বুকে হাত বেঁধে বলল,
আয়, আপনি কি চান আমি আবার বেঁকে যাই? আয়েশার মুখ থেকে বের হওয়া শব্দ কানে এসে বাড়ি খেলে হাত নামিয়ে ফেলে আদনান। মুখটা আরো নেতিয়ে গেল, কালো আধারে ঘন ঘটাই নেমেছে উজ্জ্বল মুখে বলল, দুর্বল জায়গা বুঝে কুড়াল মেরেছেন। দেয়ালে একের পর এক ঘুষি দিয়ে যাচ্ছে রিহান, হাত থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল। মনের মধ্যে চলতে থাকা পরিকল্পনা প্রয়োগ করার আগেই ভেস্তে গেল। আয়েশার আবার চলে যাওয়ার সংবাদ কানে পৌঁছালে পাগলামো শুরু করে, একই বাক্য আওড়াচ্ছে বারে বারে। আয়েশা তার থেকে পালিয়ে বেড়াচ্ছে, অবস্থা বেগতিক দেখে আর শিয়ে গিয়ে এলো, যে কেউই হোক থামাতে হবে তাকে, যেদের বসে নিজের বড় ক্ষতি করে বসবে। রিহানের হাত টান দিকে আরও রেগে যায় রিহান, উল্টো হাতে ধাক্কা দিয়ে ফেলে দিল আরশিকে জমিনে, চিৎকার করে বলল, খবরদার একদম দরদ দেখাতে আসবি না। হাতে প্রচন্ড ব্যথা পেয়েছে আরশি, কোনো রকম উঠে দাঁড়িয়ে বলল, তোমার সকল হেরে যাওয়ার জেদটা আমার উপরেই মেটে, কারণ তুমি জানো আমি তোমার হাজার ভুলের পরও তোমাকে ভালোবাসি। আমার গায়ে হাত তোলো ছাড়া, উচ্চস্বরে চিৎকার ছাড়া আর কি করতে পেরেছো? আসলে রিহান তুমি একটা লুজার। বিশাল এক সিদ্ধান্ত নিয়েছেন আদিল সাহেব, গুনে গুনে তিন দিন অপেক্ষার পর আদনানকে দেশে যেতে হবে, একমাত্র কন্যাকে বিয়ে দিচ্ছে। আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলেই সবাই বাংলাদেশে, আয়োজন ছাড়াই কি তুলে দিবেন? মোটেও না, অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছেন মেয়ের বিয়ে নিয়ে, ধুমধাম করে বিদায় দিবেন তাকে। তাছাড়া অনেকদিন এখানে থাকা হলো, তাদেরও এবার দেশে ফেরার সময় হয়েছে। আদনানকে বিষয়টা জানালে সে সরাসরি বলল, এখানে স্বল্প আয়োজনে বিয়েটা হয়ে যাক, আমি দুই মাস পর দেশে যাব, তখন না হয় অনুষ্ঠান করা যাবে। কথাটি বলে আদিল সাহেবের মুখের দিকে প্রখর দৃষ্টি দিল আদনান। তিনি ভাবনা চিন্তায় মশগুল হয়ে আছেন, মনে আশঙ্কা, এবার এটা নিয়েও তিন চার দিন না পার করে দেয়। এখন দেশে গেলে কি কোনো সমস্যা? আসলে আমি এক মাস বাংলাদেশে থেকে এসেছি, এখানে সব ওলট পালট হয়ে আছে, কাজ সামলাতে হবে, আনন্দ আয়াজ একা কি বা করবে? আয়াজ বলল, বাবা আদনান ভাইয়ের কথা ঠিক আছে, আমাদের সবার ভার্সিটির ভেকেশন শুরু হতে অনেক দেরি, যদি দেশে চলে যাও তাহলে আমরা আর থাকতে পারছি না। আবারও চিন্তায় পড়ে গেলেন আদিল সাহেব, এই পরিস্থিতিতে কি করা উচিত হবে সেটাই ভাবছেন। আদনান আয়াজের কানের কাছে গিয়ে ধীরে বলল, তোর বাপ একটু বারবার সাইলেন্ট মোডে কেন চলে যায় ভাই? আয়াজের চোখ পাকিয়ে তাকানো স্বাভাবিক, বাবা সম্পর্কে কেউ কিছু বললে রেগে যাওয়ারই কথা। দুই হাত পকেটে গুঁজে আদিল সাহেবের মুখ খোলার সিদ্ধান্তে মিনিট দুয়েক পর আদিল সাহেব বললেন, তাহলে বিয়েটা তোমাদের ভ্যাকেশন শুরু হলেই হবে। আদিল সাহেব দাঁড়াননি, দরকারি কল অ্যাটেন্ড করতে বেরিয়ে গেলেন। আদনান বসেছে সোফায়, কপাল চাপড়ানো শুরু করেছে, বলছে, শালা আমার কপালটাই খারাপ, যেমন মেয়ে তেমনি বাপ, মেয়েকে এক মাস লাগিয়ে রাজি করিয়েছি, এখন তার বাপ ছুলাই রাখছে। আয়াজ কপাল কুসকে প্রশ্ন করল, আপনি এমন উতলা হয়েছেন কেন? তোর বোনের মুড কখন চেঞ্জ হয়ে যায় বলা যায় না। আয়াজ দুষ্টমি সুরে বলল, তো অন্য কাউকে বিয়ে করে নেবেন, মেয়ের কি অভাব? আজের এমন কথার বিপরীতে শুধু ঠান্ডা দৃষ্টিতে চায় আদনান, মুখে কিছুই বলল না, তবে মনের মধ্যে কথার টর্নেডো চলছে, ছোট ভাই হিসেবে লেহাজ করে যাচ্ছে, লজ্জা শরমের একটা ব্যাপার আছে তো নাকি, শত হোক সে তার হবু শ্যালক। সর্বশেষ একটি কথা বলে আদনান উঠে চলে যায়, তোর বিয়ের সময় একদিন হলুদ হবে, এক মাস পর বিয়ে, তারপর আরও এক মাস পর তোর বউ ভাত, তখন আমার কষ্ট বুঝিস। আর হ্যাঁ, এতে যদি রাজি না হয় তোর বউ, তাহলে বউই চেঞ্জ করে দিব, ওকে? আদিল সাহেব রাজি হয়েছেন, তাকে মানানোর মুখ্য ভূমিকায় আয়াজ। দু মাস পর তার ভ্যাকেশন শুরু, তখনই দেশে ফিরে অনুষ্ঠান করা যাবে, আপাতত বিয়ে হয়ে যাওয়াটাই ঠিক মনে করছে সবাই। যেহেতু আদনান এই দেশেই থাকবে, আয়েশার এখানে আসার একটা ব্যাপার আছে, অনেক কাগজপত্র গোছগাছ করতে হবে। আদনানের মুখে বিশাল হাসি, আদিল সাহেবের নজর পড়লে সাথে সাথে মুখ ভার করে ফেলে, বেহায়াপনা মোটেও করা যাবে না। আয়েশা এখানে নির্লিপ্ত, তার বিয়ে, অথচ কোনো প্রতিক্রিয়া নেই তার মধ্যে, তার সবচেয়ে পছন্দের স্থান করিডোরে বসে আছে।